إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته. আমরা মারিফাতুল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি সম্পর্কে যে শিক্ষা কার্যক্রম শুনছি এবং করছি তারই পরিক্রমায় আজকে আমরা মাহাব্বাতুল্লাহ তাআলা আল্লাহ প্রতি ভালোবাসা এর দ্বিতীয় পর্ব আমরা প্রবেশ করছি ইনশাআল্লাহ তাআলা। قال ابن القيم رحمه الله تعالى موضحا هذه المسألة. ابن القيم الجوزية رحمه الله تعالى اي جي الله ভালো ভাষা এই বিষয়ে তিনি বলছেন ها هنا أربعة أنواع من الحب. এই যে ভালোবাসা ভালোবাসা জিনিসটাকে ابن القيم الجوزية চার ভাগে ভাগ করেছেন এবং আমাদিগকে এই চার ভাগটাকে ভালো করে বুঝতে হবে। ইউহিব্বু তাফরীকি তাফরীকু বাইনাহা ওয়া ইন্নামা দাল্লা মান দাল্লা বাদাম বিআদামা তামিজ বাইনহুমা। যে আমরা যদি এই চার প্রকার ভালোবাসাকে পার্থক্য করতে না পারি, মানে ভালোবাসা চার ধরনের সেটাকে ডিস্টিংগুইশ করতে হবে, আপনাকে শিখতে হবে যে ভালোবাসাগুলো কি ধরনের। এটি যদি আমরা করতে না পারি তাহলে আমরা মিসগাইডেড হব, আমরা মানে পথভ্রষ্ট হয়ে যাব। প্রথম প্রকার হচ্ছে আহাদুহুমা মাহাব্বাতুল্লাহি তাআলা, যে আল্লাহর ভালোবাসা। ولا تكفي احدها في النجاه من الله تعالى من عذابه والفوز بثوبه. যে আল্লাহর ভালোবাসা, কিন্তু এই শুধু আল্লাহর ভালোবাসা এই মানুষকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারে না, এবং শুধু আল্লাহর ভালোবাসা থেকে মানুষ কোনো রিওয়ার্ড পাবে না। فإن المشركون وعباد الصليب واليهود غيرهم يحبون الله. কারণ মুশরিক যারা যারা মূর্তি পূজারি যারা ক্রসকে ইবাদা করে, মানে খ্রিস্টান ইহুদি এবং অন্য সবাই আল্লাহকে ভালোবাসে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইহুদি সম্পর্কে আমাদের তেমন ধারণা না থাকলেও খ্রিস্টানদের সম্পর্কে আমাদের খুব ধারণা আছে। এরা কথায় কথায় শুধু লাভ আল্লাহর ভালোবাসা এই কথাটুকু বলে। এই যে শুধু আল্লাহকে ভালোবাসে, এই শুধু আল্লাহকে ভালোবেসে মানে এটার সাথে অন্য কিছু সম্পর্কিত নয়, সেরকম যদি ভালোবাসা হয় তাহলে সেই ভালোবাসাই তাকে আল্লাহর আজাব থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধরনের সওয়াব রেখেছেন সেটা থেকে সেটা সে পাবে না, আর আযাব থেকে শাস্তি থেকে সে রক্ষা করতে পারবে না। তো এই কারণেই শুধু ভালোবাসা এটি এক শ্রেণীর মুসলমানরা করে থাকে। আপনারা জানেন তারা হচ্ছেন গিয়ে সুফি। আমাদের দেশে সুফি মতবাদ প্রচুর ভাবে আছে। আমাদের যে বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটি যেখান থেকে তাদের সিলেবাস এবং তাদের পাঠ্যসূচি নির্বাচিত হয়েছে, এই সকল কিতাবগুলো এবং বাংলাদেশে জনসাধারণের জন্য যে সকল কোরআনের তাফসির এবং ইত্যাদি ইসলাম ধর্মের অনেক বিষয় যেগুলো আলোচনা করা হয় সেগুলো সুফি প্রধান লেখকের লেখা। তো সুফি সমাজের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যে তাদের ভালোবাসার সাথে সহি কোরআন সুন্নার আল্লাহর প্রতি ভালোবাসার পার্থক্য কি, আমরা সেটি পরখ করে দেখব।
কিন্তু একটি জিনিস আপনাদের জানতে হবে যে সুফি যারা তারা সবসময় একটি কথাই বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। তো শুধু আল্লাহকে ভালোবাসা তাকে নাজাত দিবে না এবং তাকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। এই কথাই ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন। দ্বিতীয় আসানি মুহাব্বা মা ইউহিব্বুল্লাহু ওয়াহাজিহি, যে দ্বিতীয় প্রকার ভালোবাসা হচ্ছে যা আল্লাহ ভালোবাসে সে জিনিসটাকে ভালোবাসা। সুবহানাল্লাহ, মানে আল্লাহ ভালোবাসেন সেই কথাটুকু আমরা জানি কিভাবে? কুরআনুল আযীম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি ভালোবাসেন। আমরা যদি সেগুলোকেই আল্লাহ যেহেতু ভালোবাসেন, সুতরাং আমরা যেহেতু সেগুলিকে যদি ভালোবাসি তাহলে আল্লাহর প্রতি ভালোবাসাটা একটি বিরাট উপায় হয়ে দাঁড়াবে। এই কথাটুকুই ইবনে কাইয়িম বলছে যে আল্লাজি তাদখুলুহু ফিল ইসলাম, এটি আপনাকে ইসলামে দাখিল করবে। ওয়া তাখরুজুহু মিনাল কাফর, এবং এটি আপনার কুফর থেকে বের করে নিয়ে আসবে। আর এটি হচ্ছে সবচেয়ে সঠিক ভালোবাসা। ওয়াহাব্বান নাস ইলাল্লাহি আকওয়ামাহুম বিহাযিহিল মুহাব্বা, এটি হচ্ছে সঠিক ভালোবাসা। তো গত ক্লাসে আমরা একটি কথা প্রসঙ্গে, আমাদের যদিও সেটি আমাদের বিষয় ছিল না, তারপরে আমার দৃষ্টিতে যেহেতু কুরআনুল আযীমের কতগুলো তাফসিরের ভিতরে ভুল দেখতে পেয়েছি, তখন আমি সংশোধন করার স্বার্থে শুধু ইসলামের যে ক্রীতদাস, যে মালিক, যে ক্রীতদাস মহিলা দাসী ক্রীতদাসিনী তাকে কিভাবে তার সাথে লেনদেন করবে, তার বিবাহটা কিভাবে হবে, তার সাথে শারীরিক সম্পর্ক কিভাবে হবে ইত্যাদি একটু আলোচনা করেছি। সেটি আমাদের ইচ্ছে ছিল না, কিন্তু একটি মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের মাধ্যমে আমরা সেটা আলোচনা করেছি। তাতে দেখা গেছে যে কতিপয় শ্রোতা তারা জিনিসটাকে পছন্দ করছে না। এই যে আপনি পছন্দ করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ভিতরে লিখছেন এবং সেটাকে তিনি মানে আমাদের জন্য জানাটাকে বাধ্য করেছেন এবং সেটি আল্লাহর বিধান, কিন্তু আমার পছন্দ না, আমি সেটা অপছন্দ করি, তাহলে তো আল্লাহকে ভালোবাসা হলো না। তাহলে আপনি হয়তো আপনার নিজের মতামতকে ভালোবাসেন, সেটি এটি দাঁড়াবে। আর তৃতীয় নম্বর হচ্ছে আল হুব্বা লিল্লাহি তাআলা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহর স্বার্থে আল্লাহর ওয়াস্তে। এই এখানে বাংলা শব্দটুকু খুব সুন্দর, আমার খুব পছন্দ, যদিও এই শব্দটা আরবি ভাষায় না, এটি হচ্ছে ফার্সি থেকে এসেছে, কিন্তু খুবই সুন্দর একটি, এটি হচ্ছে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। এই যে ওয়াস্তে, ওয়াস্তে জিনিসটা খুবই সুন্দর আমাদের ভাষায় এসেছে ফার্সি থেকে, আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর জন্য ভালোবাসা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালোবাসা, যে একজন মানুষ যখন অন্য একজন মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে তখন সেই ভালোবাসাটুকু মানে শক্তিশালী হয়। মা ইউহিব্বুল্লাহ ইল্লা বিল হাব্বু ফিহি ওয়ালাহু, যে এটি আল্লাহ ছাড়া আর অন্য কোনো কিছুর জন্য নয়, এটি একটি, এটি হচ্ছে তিন নম্বরের ভালোবাসা। চার নম্বরের ভালোবাসা আর রবিআ মাহাব্বাতু মা আল্লাহি ওয়াহিয়া মুহাব্বাতু শারতিয়া, যে চার নম্বরের ভালোবাসা হচ্ছে এটি অত্যন্ত জঘন্য, এটি হচ্ছে আল্লাহর ভালোবাসার সাথে অন্য কিছুকে ভালোবাসা, যেটি তার সাথে ভালোবাসায় শরিক করে ফেলে। ও কুল্লু মান আহাব্বা শাইআন মা আল্লাহি লাল্লাহু ওয়ালা মিন আজালাহু ওয়ালা ফিহি ফাকাদ আত্তাখাযাহু নাদান,
মিন দুনিল্লাহি ওয়াহাজিহ মুহাব্বাতিল মুশরিকিন, যে এই যে আল্লাহর সমকক্ষ পর্যায়ে ভালোবাসা, আল্লাহর সাথে নাদান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তার সাথে তার একটি প্রতিযোগী স্থির করা, মানে আল্লাহর মতোই তাকে ভালোবাসে, মানে আল্লাহর ভালোবাসার সাথে আরেকজনের কে দেয়া। যেমন উদাহরণস্বরূপ যে আমি আমার আম্মাকে ভালোবাসি, আমার আব্বাকেও ভালোবাসি, তাহলে এই যে মহাব্বাতি আবি মহাব্বাতি উম্মি, এই দুটো জিনিস হচ্ছে পাশাপাশি প্রতিযোগিতা করছে একে অপরকে, কেউ হয়তো তার আব্বাকে একটু বেশি ভালোবাসে, কেউ হয়তো তার আম্মাকে একটু বেশি ভালোবাসে, কিন্তু উভয়কে ভালোবাসে, কিন্তু ভালোবাসার ভিতরে সে মা এবং বাবার ভিতরে তাদের একটা প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতাকেই বলা হয় কোরআনের ভাষায় নিদান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে একটি প্রতিযোগী মানে সৃষ্টি রাখা, যেটি আল্লাহর ভালোবাসার সাথে, তাহলে এটিকে বলা হয় মাহাব্বাতি মা আল্লাহি ওয়াহিয়া মাহাব্বাতু শারকিয়া, যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি অন্য কিছুকে ভালোবাসা, যেটি আল্লাহর সাথে অনেক অংশে শিরিক করে ফেলে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার করতে চাই। যেমন আমাদের দেশের লোকরা যখন হজ করতে যায়, এটি অত্যন্ত দুঃখজনক, হজের সময় তারা মক্কা এবং মদিনা তারা যায়। তো বাংলাদেশি হাজিদের মুখে একটি কথা আপনারা বেশি শুনবেন, বলবে যে আমি যখন মদিনায় গেলাম আমার চোখ ভরে পানি চলে আসলো, মদিনার দুলাওয়ালি গুলো আমার খুব পছন্দ, আমি তাদেরকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি, মদিনা এই মদিনা সেই এই, আর মক্কা শরীফে যখন গিয়েছি তেমন ভালো লাগে না, ওইটা অনেকটা গরম, এই মানে হজ করতে হয় থাকতে হয় মক্কাতে, মক্কায় আমার তেমন মনটা টিকে না। তো এই জিনিসটা কি সে সঠিক করছে? এটি সঠিক করছে না, কারণ একটি হচ্ছে খালেক সৃষ্টিকর্তা, যিনি এই মক্কা মদিনা পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিজে তার কিতাবে কোরআনুল কারীমের ভিতরে এসেছে বাইতিয়া আনতুতাহিরা বাইতিয়া, যে কে আমার ঘরকে পবিত্র করবে, আমার ঘর, আল্লাহ বলছেন যে আমার ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সেই ঘরের জায়গায় গিয়ে তার মনে হয় যে মদিনা নাকি খুব ভালো, এখানে গেলে নাকি প্রাণ মানে প্রাণ পড়ে থাকে, এই যে কথা এই যে অনুভূতি এই যে ভালোবাসা, সেই ভালোবাসা নিঃসন্দেহে মহাব্বাতি শিরকিয়া, মহাব্বাতি মা আল্লাহি ওয়াহিয়া মহাব্বা শিরকিয়া, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিযোগিতা করে ভালোবাসার মতোই একটি বিষয়, এবং এটার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটি ভুল, এটি পরিত্যাগ করতে হবে, এটি পরিত্যাগ না করলে আসলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সে পরিচিতি সে পায়নি, সে নবীর পরিচিতি নিয়ে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মতোই ভালোবাসে। যেমন আমাদের বাংলাদেশে গান গায় মোহাম্মদের নাম জপে যেজন দু জাহানের ইত্যাদি ইত্যাদি, এই যে শয়তানের গান, এটা একটা শয়তানের গান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিকরুল্লাহি তাআলা, যে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কত সুন্দর সুন্দর নাম রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর নাম থেকে তাসবিহ তৈরি করা হয়েছে, যেন আমরা সাব্বাহা লিল্লাহ, আমরা যেন আল্লাহর জন্য তাসবিহ পাঠ করতে পারি, তো সেটা তার পছন্দ হয় না, তার পছন্দ হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদের নাম জপে যেজন, মানে আমি মনে মনে মোহাম্মদ মোহাম্মদ বলবো, তারপরে কি মোহাম্মদের ধুলাবালি গুলো চোখে সুরমা করে লাগিয়ে রাখবো ইত্যাদি, শয়তানি ভালোবাসা। এই শয়তানি ভালোবাসা হচ্ছে অনেকাংশে অধিকাংশে সঠিক দৃষ্টিতে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এটি আসলে আল মুহাব্বাতি মা আল্লাহি ওয়াহিয়া মুহাব্বাতি শিরকিয়া, এটি অনেকটি শিরিকের পর্যায়ে এক ধরনের ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ কে কি
সে এই দুনিয়াতে কি নিদর্শন রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সারা দুনিয়াতে একটি নিদর্শন, সেটি হচ্ছে আল কাবা, যেটি হচ্ছে মক্কা নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি বলেছেন যে এই ঘরটি হচ্ছে আমার ঘর, বাইতিয়া। অথচ আল্লাহ নিজের নামকে সেটার সাথে সংশ্লিষ্ট করেছেন, বাইতিয়া। সেটি যদি কারোর ভালো না লাগে, তার মানে সে আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে চিনতে পারে নাই, সেটি জ্ঞানের অভাবে হয়তো চিনতে পারে নাই, কিন্তু সে যে কাজটুকু করছে সেটি হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসায় শরিক করছে, সেটি আরো জঘন্য। আরেক ধরনের ভালোবাসা, সেটি হচ্ছে মহাব্বাতি তাবাইয়া। মহাব্বাতি তাবাইয়া মানে হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, ন্যাচারাল লাভ। যেমন ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি উদাহরণ দিচ্ছেন, যেমন একটি ক্ষুধার্ত লোক সে খাবার ভালোবাসে, মহাব্বাতুল আতাশান লিল মা, যেমন তৃষ্ণার্ত ব্যক্তি সে পানি খেতে চায়, ওয়াল জাইউ লিত্বাম, যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য পছন্দ করে ভালোবাসে, ওয়া মুহাব্বাতু নাওম, আমরা ঘুমকে ভালোবাসি, ওয়া জাওজাতি ওয়া ওয়ালাদি, আমরা আমাদের স্ত্রীদিগকে অথবা আমাদের স্বামীদিগকে ভালোবাসি অথবা সন্তানকে ভালোবাসি। এই যে ভালোবাসা সেটি হচ্ছে আল মুহাব্বা তাবাইয়া, যে এটি হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ভিতরে দিয়েছেন। এটির জন্য ইমান ইসলাম কোনো শর্ত নয়। আল্লাহকে যারা বিশ্বাস করে না তারাও সেই ভালোবাসার অন্তর্ভুক্ত। শুধুমাত্র সেখান থেকে আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে যে ওই প্রাকৃতিক ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসার কোনো প্রতিদ্বন্দ্বী না হয়। বা তিলকা লা তাজিম ইল্লা ইন আলিহাতা আন যিকরুল্লাহি তাআলা শাগালাতাহু عن محبته كما قال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. এই কারণে আল্লাহ বলছেন যে হে বিশ্বাসীগণ, যে তোমাদের ছেলেমেয়ের ভালোবাসা, লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ প্রতি যে ভালোবাসা সেগুলোর জন্য আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে না দেয়। তার মানে আল্লাহকে স্মরণ করাটা অতীব জরুরি, এবং তার সাথে যেন কোনো সম্পর্ক না থাকে, তার সাথে যেন কোনো প্রতিযোগিতা না থাকে, আল্লাহর ভালোবাসা থাকবে সবার ঊর্ধ্বে। এই কারণে এই জিনিসটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বিভিন্ন ভালোবাসা অকালা ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওয়াল ফারকু বাইনাল হুব্বু ফিল্লাহি তাআলা ওয়াল হুব্বু মা আল্লাহি তাআলা ওয়া হাযিহি মিন আহমাল ফারুক কুল্লু আহাদিন মুহতাজ ইলা মুতাতার। এই যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর পাশাপাশি অন্য কিছুকে ভালোবাসা, এটার ভিতরে পার্থক্যটাকে আমাদের জানতেই হবে। কারণ এই পার্থক্য যদি আমরা না জানতে পারি তাহলে আল্লাহর প্রতি ভালোবাসাটা পরিপূর্ণ হবে না। এটাই হচ্ছে মূল কথা। আল হুব্বু ফিল্লাহি তাআলা হুয়া মিন কামাল আল ঈমান, যে আমাদের যে ঈমান সেটি পরিপূর্ণ হবে না। এই কারণে এটি বিস্তারিতভাবে মানে আমাদের জানতে হবে। আমরা কুরআনুল আযীমে সূরা বাকারায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মুশরিকদের যে ভালোবাসা, তারা তাদের মানে যে তাদের যে গড মানে দেবতা রয়েছে, তাদের যে মূর্তিগুলো রয়েছে অথবা তাদের বিভিন্ন কিছুতে যে দেবতা রয়েছে, কালচার রয়েছে, সেগুলিকেও তারা ভালোবাসে এবং শক্তভাবে ভালোবাসে, যেন তারা আল্লাহকেই ভালোবাসে। তা মুহাব্বাতি মুশরিকিন আল আওসানাহুম ওয়া আনদাদাহুম, তারা মানে আল্লাহর সাথে প্রতিযোগিতা করছে। তাতে বোঝা যাচ্ছে আমাদের অনেকের ধারণা যে মুশরিক মানে আমাদের দেশে হিন্দু, যারা হিন্দু হচ্ছে এক ধরনের মুশরিক। আমি এমনও বাংলাদেশি লোক দেখেছি যে পবিত্র
কোরআনুল আজিমের ভিতরে আল্লাহ বলছেন মুশরিক, হিন্দু যে মুশরিক সেটাও জানে না, এরকম বাঙালি দেখা আমার হয়েছে। এটি জ্ঞানের অভাব, জানতে হবে। এই কারণেই আল্লাহ পরিচিতির কথাগুলো ভালোভাবে শিখতে হবে। মুশরিক মানে হচ্ছে যারা পৌত্তলিক, হিন্দু হচ্ছে একটা, হিন্দু জাতি হচ্ছে এক ধরনের মুশরিক। তো ওমিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারায় বলছেন যে মানুষের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর প্রতিদ্বন্দ্বীর মতোই ভালোবাসে। তারা তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেন তারা আল্লাহকে ভালোবাসে। মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মনে হচ্ছে যে আল্লাহকে ভালোবাসে ঠিক সেভাবে। মানে কোন জিনিসকে এইভাবে ভালোবাসা এটি ঠিক নয়, মানে একেবারে। যেমন কোন জিনিস, একটি জিনিস ইসলামে নাই, মনে করেন ইসলামের দৃষ্টিতে জিনিসটা দৃষ্টিকটু, মানে অনেকটা পূজার মতো হয়ে যায় অনেকটা, মানে তাকে সম্মান করা, কারণ ইবাদত। আচ্ছা, আপনারা যদি আপনাদের কাছে যে তিনটি মৌলনীতি ও প্রমাণ পুঞ্জি উসুল সারাতা ও আদিল্লাহ এই বইটি যদি থাকে, তাহলে দেখবেন যে সেখানে ইমাম মোহাম্মদ ইনি 17টি জিনিসকে উল্লেখ করেছেন যেটি ইমান ইবাদতের সাথে সংশ্লিষ্ট। একটি হচ্ছে ইসলাম, আল ইমান, আল ইহসান, আর দোয়া, আল খাউফ ভয় ভীতি, তারপরে হচ্ছে রেজা আশা আকাঙ্ক্ষা, তাওয়াক্কুল নির্ভরশীলতা ভরসা, রাগবা অনুরাগ আগ্রহ, রাহবা ভয় মিশ্রিত শ্রদ্ধা, খুশু বিনয় নম্রতা, খাশিয়া অমঙ্গলের আশঙ্কা করা, ইনাবা আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে চলে আসা, ইস্তেআনা সাহায্য প্রার্থনা করা, ইস্তেআজা আশ্রয় প্রার্থনা করা, ইস্তেগাসা নিরুপায় ব্যক্তি বিপদ উদ্ধারের জন্য আশ্রয় প্রার্থনা করা, জাবাহা এই পশু জবাই করা, নাজর মানে মান্নত করা। এই যে 17টা বিষয়, এই 17টা বিষয় প্রত্যেকটাই হচ্ছে ইবাদতের সাথে সংশ্লিষ্ট, ইবাদতের সাথে। তাহলে আমাদের দেশে যে কয়েকটা উদাহরণ দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, আমরা সবাই এটার সাথে জড়িত, জাতীয়ভাবে জড়িত। এগুলি আমাদের দেশে অতীতকালে ছিল না, কিন্তু সভ্যতার বিবর্তনে এগুলো এসে আমাদের উপরে ভর করেছে। যেমন আমরা এই বাংলাদেশের যে অনেক স্মৃতিসৌধ রয়েছে, সেখানে আগুন জ্বলে, সে আগুনটাকে খুব বিনয়ের সাথে মানুষজন দাঁড়িয়ে থাকে, তার মানে খুশুও, সে আগুনের সামনে গিয়ে সেটাকে স্মরণ করে, খুশু করে, প্রদর্শন করে বিনয় নম্রতা, তারপরে কি ভয় মিশ্রিত শ্রদ্ধা যেটাকে বলা হয় রাহবা। তারপরে যেমন শহীদ মিনারের ভিতরে একেবারে জুতা খুলে তারপরে উঠে খুব তাজিম করে, অনুরাগ আগ্রহ, এটাকে বলা হয় রাগবা। তারপরে রেজা আশা আকাঙ্ক্ষা করে, তারপরে এই মানে এই যে বিষয়গুলি তারা করছে, এগুলি মূলত ইবাদতের সাথে সাংঘর্ষিক, ইবাদতের সাথে এটি কখনোই মানে সঠিক হচ্ছে না। এই কাজগুলো অত্যন্ত বর্হিত, মুসলমান হিসাবে এই কাজগুলোকে করা তার তাকে ভালোবাসতে হবে না, কারণ তাকে ওই কাজগুলোকে যদি কেউ ভালোবাসে তাহলে বুঝতে হবে যে সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে না। কারণ ওরকম বিনয় নম্রতা যেটাকে বলা হয় খুশু, তারপরে রাহবা ভয় মিশ্রিত শ্রদ্ধা, তারপরে রাগবা অনুরাগ আগ্রহ ইত্যাদি। একটি উদাহরণ দিচ্ছি যে আমাদের দেশে জাতীয় পতাকা সূর্য ডুবার সাথে সাথে নামিয়ে ফেলতে হয়, জাতীয় পতাকা যদি ওরকম টানানো থাকে তাহলে এটা জাতীয় পতাকাকে অপমান করা হয়, তারপরে এটা খুব ইয়ে করতে হবে, কি বলে, তাজিম করতে হবে, এটার সাথে এটাকে খুব ভালোবাসতে হবে,
এটাকে অপমান করা যাবে না। একটি পতাকা তার কোনো মূল্য বৈশ্বিক মূল্য তেমন একটি নেই, তবে জাতীয় রাজনৈতিক মূল্য অনেক রয়েছে। কিন্তু সেটিকে বাদ দিয়ে যেই মূলনীতি তা নেওয়া হয়েছে তার সাথে মুসলিমের যে ইবাদতের কতগুলো পয়েন্ট রয়েছে সেগুলোর সাথে এগুলো সাংঘর্ষিক। এই যে আমরা আমেরিকায় কানাডায় থাকি, এখানে জাতীয় পতাকা সন্ধ্যা হলে নামায় না, সারা বছরই এটা উঠতে থাকে। তারপরে জাতীয় পতাকা দিয়ে বিভিন্ন ধরনের পোশাক আশাক ইত্যাদি ইত্যাদি বানাই, এবং তারাও জাতীয় পতাকাকে সম্মান করে। কিন্তু সম্মানের যে পর্যায়, যে লেভেল, যে মাকাম, যে দারাজাত, সেটা একটা নির্ধারিত সীমার ভিতরেই তারা রাখে, কিন্তু আমাদের দেশে জিনিসটা সেরকম দেখা যায় না। এই এই এইভাবেই অনেক জিনিসপত্র আমাদের দেশে হয়তো চলে এসেছে যেগুলি হয়তো মুশরিকদের আচরণের ভিতরে ছিল, সেটি বিবর্তন লাভ করে আমাদের সমাজে চলে এসেছে। তো ভয়, ভালোবাসা, আশা, এগুলি মুশরিকরাও করে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপর যে আমরা জানি যে এক ধরনের ভালোবাসা আছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মানে দিয়েছেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, মুহাব্বাতি মা ইনা আল্লাহ তাআলা লিন-নুফুস, নিজেকে মানে মানুষের কাছে আকৃষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ভালোবাসার কথা বলেছেন, মিনান নিসা স্ত্রীলোক, ওয়াল বানিন বাচ্চা কাচ্চা, ওয়াল যাহাব স্বর্ণ, ওয়াল ফিদ্দা, ওয়াল খাইলিল মুসাম্মা, ওয়াল আনআম, ওয়াল হারস যে পশু পাখি, তারপরে হচ্ছে গরু, বাছুর, তারপরে হচ্ছে ঘোড়া, তারপরে হচ্ছে শস্য খামার, হ্যাঁ ইত্যাদি, এগুলো তো আমরা ভালোবাসি। সেই ভালোবাসার মর্যাদা দারাজাত হচ্ছে অনেক নিচে। এখন এই যে আমরা মানে ভালোবাসি, এর ভিতরে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এই ক্ষেত্রে আমাদের দেশে অনেক ভুল ধারণা রয়েছে। দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ভালোবাসাটা মানে যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে হুকুম, তার অনুসরণ অনুকরণ করাটাকে আল্লাহকে ভালোবাসা বোঝায়। কিন্তু সেটা না করে, রাসূলুল্লাহর সুন্নাকে না করে, নিজে নিজের মতো করে একটি ভালোবাসার মানে সংজ্ঞা তৈরি করে তাকে অনুসরণ করা, নিজের খেয়াল খুশিকে অনুসরণ করারই সামিল। মানে হাওয়াও আহওয়াও, এটি হচ্ছে হাওয়া, যে মানুষের খেয়াল খুশি, খেয়াল খুশিকে সে অনুসরণ করছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ সেটির একটা সমাধান করব, যে এই যে ভালোবাসা, আপনি নামাজের কথাটাই ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে নামাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, কারণ তিনি বলতেন যে নামাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা, মানে চোখ জুড়ায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ জুড়ায় যায় নামাজের মাধ্যমে, তার মানে নামাজটাকে তিনি ভালোবাসেন। আল্লাহ বলছেন যে তোমরা যদি নিজেকে মানে পবিত্র করতে চাও তাহলে আমাকে স্মরণ করো এবং নামাজ পড়ো। কাদ আফলাহা মান তাযাক্কা, এই যে সুফি যারা আছে তারা অনেক সময় বলে যে জিকির করে নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে, জিকির করে, আমাদের দেশে এই পীরদের ভিতরে এই কথা খুব প্রয়োজন, জিকির করে, এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে মানে আল্লাহু আল্লাহু এই ধরনের জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পরিষ্কার করতে বলেন নাই। এটি দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতকে কিভাবে ব্যাখ্যা করেছেন, যাকারা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফসাল্লা, সূরা আলা আয়াত নাম্বার 14-15, যে তারাই সফল হবে যারা আল্লাহকে স্মরণ করেছে, কিভাবে, ফসাল্লা, স্মরণ করার মাধ্যমে, অতঃপর সে নামাজ পড়েছে।
আর নামাজের এই যে নামাজটুকু পড়েছে, সে নামাজটুকু পড়েছে কি উদ্দেশ্যে? আল্লাহকে ভয় পায় এই কারণে। আর সুফি যারা, তারা বলছে কি, হ্যাঁ আমরাও নামাজ পড়ি, তবে আমরা আল্লাহকে ভয় পেয়ে নামাজ পড়ি না, আমরা কি করি, আল্লাহকে ভালোবেসে নামাজ পড়ি। এই কথা কোরআন বিরোধী। আমরা পর্যায়ক্রমে আজকে সুফি সমাজের ভালোবাসাকে খণ্ডন করব দলিলের মাধ্যমে। আল্লাহ সূরা ফাতির আয়াত নাম্বার 18 বলছেন, ইন্নামা তুনজিরুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ। মানে তোমরা মানে এমন জিনিসকেই তোমরা ঘৃণা করো, আদমনিশ করো, হ্যাঁ সতর্ক করে দিচ্ছে আল্লাহ সুবহান তাআলা, যে ইয়াখশাউনা রাব্বাহুম, যে তোমরা আল্লাহকে ভয় করো। ইয়াখশাউনা খুশু মানে খাশিয়া, আল্লাহকে ভয় করো মানে কোনো অমঙ্গল, এই খাশিয়ার অর্থ হচ্ছে অমঙ্গলের আশঙ্কা করা, অমঙ্গলের আশঙ্কা করা। যেমন যেমন বলছে তুনজিরুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যে অদৃশ্য আল্লাহকে ভয় করা এবং নামাজ পড়া, ওয়া আকামুস সালা এবং নামাজে কায়েম করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভয় করাটা মাধ্যমেই নামাজ আদায় করার কথা বলতেছে, এই হচ্ছে দলিল। আর সুফি যে আমাদের দেশে মানে এমনি জনসাধারণের কাছে বলে না, তবে মাঝে মাঝে মানে এমন সব কথা বলে আমরা নিজেরাই বুঝতে পারি না, এই ভালোবাসা ইত্যাদি ইত্যাদি হাবি যাবি, ভালোবাসা বলে কিছুই নেই, সেটি ভয় এবং যে আশা, এটি ভালোবাসার একটি পার্ট। আমরা আসব এই ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আযিমের ভিতরে অনেকবার বলেছে, সুফিদের ভালোবাসার ভিতরে ওরা দাবি করে যে ওরা আল্লাহর পানিশমেন্টকে ভয় পায় না, আরেকটা কি আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব চায় না, একটা আজব ভালোবাসা। এই ভালোবাসা কোরআন বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা আয়াত নাম্বার 57, উলাইকাল লাযিনা ইয়াদউনা يَبْتَغُونَ إِلَى رَبِّهِمْ وَصِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ يَرْجُونَ رَحْمَتَهُ يَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ। এই যে এখানে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে, إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا, যে তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য লাভ করছে ইয়ারজুনা রাহমাতাহ, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে আশা করে, ইয়ারজুনা রেজা। এই যে আমরা বলেছি 17টি পয়েন্টের একটি হচ্ছে রেজা, মানে আশা করা, আশা করছে কি রহমা, আল্লাহর রহমা আশা করছে। ইয়াখাফুনা আযাবা, এবং সে আযাবকে ভয় করছে, তার মানে খাউফ। আমরা বলেছি যে খাউফ হচ্ছে ভয় ভীতি, রেজা হচ্ছে আশা আকাঙ্ক্ষা, 17টি পয়েন্টের দুটি, এই দুটি কোরআন দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু সুফি সাহেব বলছেন, মানে তথাকথিত সুফি যারা আল্লাহ বিরোধী, এবং দুঃখের বিষয় হচ্ছে তাদের এই কথাগুলোকে আমাদের দেশের বইগুলোতে মানে বিভিন্ন ওয়াজ মাহফিলে এদেরকেই বেশি হাইলাইট করা হচ্ছে, অথচ এটি কোরআন বিরোধী। তো এখন এই যে নামাজ, এই নামাজগুলো মানে আমরা যে করব ভয় অনুযায়ী করব, আল্লাহকে ভয় করি, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি নামাজের বইতে কি লিখেছেন শুরুতে, যে এমনও মানুষ যদি বলে যে সাল্লু সালাতুন ওয়াদ্দিআ, যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন যদি কেউ বলে যে এই নামাজই হচ্ছে আমার শেষ নামাজ, তার মানে আল্লাহকে সে ভয় করে বলছে। এভাবে বলা তো শরীয়তসম্মত, তার মানে ভয় থাকবে। এখন কেউ যদি বলে যে আমি সওয়াবের আশায় নামাজ পড়ি না, আমি মানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ি না, খালি আল্লাহকে ভালোবাসার জন্য নামাজ পড়ি,
এই ভালোবাসা শরীয়ত বিরোধী, মিসগাইডেন্স। আল্লাহ সূরা মুমিনুনে বলছে আয়াত নম্বর 2, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা ভয়ে থাকবে, খাশু ভয়ে নম্রতা থাকবে, সালাতিহিম খাশিউন, তারা নামাজের ভিতরে খুশু মানে আল্লাহকে ভয় করবে সেভাবেই তারা দাঁড়াবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন হচ্ছে আস-সালাত। হাদিসের ভিতরে এসেছে ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলকে, কোন কাজকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আহাব্বু ইলাল্লাহ। এখানেই দেখবেন যে যারা এই জিকির জিকির পন্থী আমাদের দেশে তথাকথিত যে বিভিন্ন মানে পীর সাহেবদের যে গ্রুপ রয়েছে, নাম বলার দরকার নেই কারণ এটা সময়ের অপচয়, শুধু সবাই একই কাতারে, সেই শরীয়ত সম্মত পীরই হোক আর বেশরীয়ত সম্মত পীর সিস্টেমের ভিতরে সুফিদের ভিতরে কি রয়েছে, তারা জিকিরকে বেশি প্রাধান্য দিচ্ছে, তাও শরীয়ত বিরোধী জিকির, যেটি একত্রে চিৎকার করছে। অথচ সবচেয়ে ভালো কাজ যেটি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবাসেন, যেটা করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কারণ আল্লাহ ওই কাজটুকুকে ভালোবাসেন। ক্বাল রাসূলুল্লাহ আস-সালাতু আলা ওয়াক্তিহা, যে নির্ধারিত সময়ে নামাজ পড়া, প্রপার টাইম, এই কথাটুকুই আমাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুখারী মুসলিমে হাদিসটুকু এসেছে। আহাব্বু ইলাল্লাহি ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, তারপরে কাজটুকুকে আল্লাহ কোনটা আল্লাহ পছন্দ করেন, সুম্মা আইয়ু কাল সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতাকে সেবা করা, তাদের কথাকে মান্য করা, তার আনুগত্য করা। এই যে আরো আছেন, তো এখন নির্ধারিত সময়ে নামাজ পড়া, তো আমরা দাবি করি বাংলাদেশি মানে আমাদের বাংলাদেশের সমালোচনা করলে আমাদের মানুষের খুব সমস্যা হয়, আরে ভাই আরে বোন এটি তো বাংলাদেশের সমালোচনা নয়, এটা হাদিস বিরোধী কর্মকাণ্ডের আলোচনা, এটা করতেই হবে, এটি হাদিসের দাবি। এখানে আমাদের এই নিউ ইয়র্ক এবং টরন্টোতে আসরের নামাজ কখন পড়ে আপনি খোঁজ দিয়ে দেখেন, যখন সূর্য হলুদ হয়ে যায় সূর্য ডুবার একটু 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 বাদ থাকে, অথচ আসরের নামাজের ওয়াক্ত কিন্তু হাদিস অনুযায়ী তখন শুরু হয় না। তাহলে ফজরের নামাজের অবস্থা মোটামুটি এরকমই, তবে আসরের নামাজের ক্ষেত্রে যে আমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি সেটি বলার অপেক্ষা রাখে না, শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী, দলিলবিহীন, অত্যন্ত লজ্জাজনকভাবে আসরের নামাজকে আমাদের সমাজ থেকে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত করতে। তাহলে এটি কিভাবে হলো, হ্যাঁ সেই সময়টুকু মানে নামাজ পড়া যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আজকে আমরা আল্লাহর ভালোবাসা আলোচনা করছি, সুতরাং সর্বোচ্চ আল্লাহর ভালোবাসা হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, যে নামাজটুকু প্রপার টাইমে যথা সময়ে যেটি পড়া হয় সেটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাচ্ছ। আর আমরা বাংলাদেশি হলে হতবাগা, যেহেতু আমরা ভালোবাসা চাই না, এই কারণে আমাদের মসজিদগুলোতে আসরের নামাজ সেটি জাতীয়ভাবে মানে এই উত্তর আমেরিকায় বাংলাদেশি মসজিদ না আরব দেশের মসজিদ এটা বোঝা যাবে কিভাবে, ওই আসরের নামাজ দিয়ে। তো এটি অথচ এটি হচ্ছে নামাজ হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকুল ইন্নাহা লাকাবীরাতুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্নাহা লাকাবীরাতুন, যে এটি হচ্ছে অত্যন্ত মহৎ বড়, ইনডিড ইজ এ হার্ড, এটি অনেক কঠিন, এটা সঠিকভাবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ভিতরে আর নামাজের মাধ্যমে মানুষ তাদের
লক্ষ্যে যদি পৌঁছতে চায় তাহলে সে নামাজকে কি করতে হবে, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পড়তে হবে। সেখানেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে বাদ দিয়েছি। সুতরাং কারণ একই হচ্ছে যথা সময়ে পড়ি না, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাকুতা। ইন্না যেমন হাদিসের ভিতরে এসেছে, যদি কেউ শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা এই হাদিসটুকুকে সহিহ আল জামিতে সহি বলেছেন, ইন্না রাজুলা লাই লাইয়ানসারিফু ওয়ামা কুতিবা লাহু ইল্লা উশর সালাতিহি তুসুহা تمنوها سبعوها سدوسها خمسوها ربوها وثلثها نصفها যে একজন মানুষ তার নামাজ শেষ করে ফেলে, ইন্না রাজুলা লা ইয়ানসারিফু, একজন মানুষ নামাজ শেষ করে ফেলে, ওয়ামা কুতিবা লাহু, আল্লাহ তার জন্য সওয়াব লিখে রাখে, কিরকম? দশ ভাগের এক ভাগ। যে সওয়াব পেত তার থেকে মাত্র দশ ভাগের এক ভাগ, ইল্লা উশরু সালাতিহি তুসউ, নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পঞ্চম ভাগের এক ভাগ, রুবুহা চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ। অনেকে 50% মানে 50% নামাজই তার সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যায়, মানে ওটা লেখাই হয় না। কারণ কারণ কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে সে নামাজ পড়ে না, তাহলে সে আল্লাহকে কিভাবে ভালোবাসবে? ভাসলো না। কারণ আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে হে রাসূল আপনি বলে দিন আমাকে অনুসরণ করো, আমাকে মানে রাসূলকে অনুসরণ করো। রাসূল বলছেন যে সাল্লু কামারা আই তুমি উসাল্লি, আমাকে দেখো যেভাবে ঠিক সেভাবে নামাজ পড়ো, তাহলে সেভাবেই নামাজ পড়লে তাকে অনুসরণ করা হলো, আর সেটাকে আল্লাহ যথার্থ ভালোবাসা করা হলো, আর সেই ভালোবাসাই তাকে মঞ্জুর মঞ্জিল মাকসুদে পৌঁছে দিল। তাহলে আমরা এই বিষয়টুকু বুঝতে পারছি। এখন আসুন সুফিদের সম্পর্কে আমরা আলোচনা করব। আপনাদের যাদের মানে সুফি সম্পর্কে জানতে চান তারা আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ইচ্ছা করলে নোট করতে পারেন। তো প্রথম যেই সুফির কথা, মানে এই সুফি অনেক ধরনের সুফি রয়েছে, আজকে আমরা আলোচনা করব যে সকল সুফি ভালোবাসা নিয়ে ঝামেলা করেছে। যে প্রথম সুফি যিনি অনেক প্রাচীন, এই সুফির নাম আপনারা বিভিন্ন অথেন্টিক বইতেও পাবেন, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম তিনি প্রায় 100 হিজরির দিকে জন্মগ্রহণ করেছিল ইরানের বলখে, তিনি ছিল রাজকুমার। তো ওনার হলো কি যে উনি হঠাৎ করে রাজত্ব ছেড়ে দিয়ে, সিংহাসন ছেড়ে দিয়ে, মানে তিনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। কারণ হিসাবে ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করলে তিনি বলেছিল যে খিজির আলী ইসলাম তার কাছে দুইবার এসেছিল, যে এসে বলছে যে হে ইব্রাহিম আদহাম তুমি সিংহাসন ছেড়ে দাও, এতে কি বিশ্বাসযোগ্য? এই এই হচ্ছে এক ধরনের সুফি তিনি। আর অনেক সমালোচকরা বলছে যে উনি যেভাবে রাজত্ব ছেড়ে দিয়ে, রাজপ্রসাদ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, বৌদ্ধ ধর্মের যে আবিষ্কারক, বৌদ্ধ ধর্ম সিদ্ধার্থ, আপনারা সবাই জানেন বৌদ্ধ ধর্ম যিনি আবিষ্কার করেছেন তৈরি করেছেন তার নাম হচ্ছে সিদ্ধার্থ, সেও রাজকুমার ছিল, রাজত্ব ছেড়ে দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়িয়েছে বনে জঙ্গলে ইত্যাদি। সুতরাং এইগুলি কোনো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। তো ইব্রাহিম বিন আদহাম তিনি কি করতেন, মানে তিনি সাধনা করতেন, জহদ, যা হা বাল জহদ, মানে যেগুলো আল্লাহ তাকে হালাল করেছে সেগুলো সে বর্জন করেছে। যেমন আমাদের দেশে আছে, আমি একবার এক দোকানে আমি নিজে
এই মানে বাজার করতে গিয়েছি, তো আমার সাথে একজন ভাই রয়েছিলেন, তো তিনি আমাকে বলছেন যে আপনি কি চাল কিনবেন। তা আমি বললাম যে আমি বাসমতি চালটা খুব পছন্দ করি, এটার ভাতটুকু সরু হয়, আমার খুব পছন্দ, আমি খেতে ভালোবাসি। তো আমাকে এসে বলছে যে আল্লাহকে ভালোবাসতে গেলে মোটা চাল খেতে হবে, ওই চিকন চাল খাওয়া যাবে না, কারণ চিকন চাল খাওয়া যাবে না, মোটা চাল ওই শালার মানে চটের বস্তার পায়জামা পাঞ্জাবি পড়তে হবে, খদ্দরের পাঞ্জাবি পড়তে হবে, পাতলা পাঞ্জাবি পরা যাবে না, এইগুলি হচ্ছে আল্লাহকে ভালোবাসা যায় না। আল্লাহকে ভালোবাসতে গেলে কি করতে হবে, কষ্ট করতে হবে, মানে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালো, আমরা সাধারণত যখন মানুষকে ভালোবাসি তখন তাদের জন্য বিভিন্ন ধরনের উপহার উপটোকন পাঠাই, হাদিয়া দেই, কিন্তু আল্লাহকে তো সেভাবে দেওয়া যায় না। হিন্দুরা দেয়, যেমন তারা অর্ঘ্য দেয়, এই খাবারটাকে মূর্তির সামনে রেখে দেয়, মুসলমানরা তো সেটা করে না, কারণ ওটা করলে তো মানুষ বলবে যে তুমি তো মূর্তি পূজা করো। তো কি করতে হবে, যেগুলো আমি ভালোবাসি সেগুলিকে বর্জন করতে হবে, তাইলে আল্লাহকে ভালো, এটা অদ্ভুত, মানে এই নিয়ম কোথায়? তাহলে বিবাহ করা যাবে না, বেশি বেশি ঘুমানো যাবে না, কম ঘুমাতে হবে, কম খাইতে হবে, তো শুকায় থাকতে হবে, তারপরে মোটা চালের ভাত খাইতে হবে, খদ্দরের কাপড় পরতে হবে, তারপরে বনে জঙ্গলে থাকতে হবে, বিল্ডিং করা যাবে না, গাড়ি কেনা যাবে না, হ্যাঁ কিছুই করা যাবে না, এবং এইটাই হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আর এগুলি সম্পর্কে ওই আরেক সুফি আমাদের দেশে খুব নাম করা, আমাদের দেশের মাওলানারা যখন তার নাম নেয় খুব তাজিম করে, কারণ কি আমাদের যে মাদ্রাসাগুলো আছে সেখানে পাঠ্য একটি বই আছে, সেই নাম হচ্ছে মসনবী। মসনবীটা লিখেছে কে, আরেকজন সুফি মাওলানা, তার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি। তো উনিও বলছেন যে এরকম বনে বাজারে ঘুরে বেড়ানোটা খুব ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাস আয়াত নাম্বার 77 বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, যে আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দান করেছে তার মাধ্যমে তুমি পরকালের সফলতা জান্নাত কামনা করো। টাকা পয়সা খরচ করে ভালো জামা কাপড়, ভালো খাওয়া দাওয়া, ভালো বাসায় থাকা ইত্যাদি করে আল্লাহর ইবাদত করতে হবে, প্লেনের টিকিট কেটে হজ করতে হবে, ভালো পুষ্টিকর খাবার খেয়ে রোজা রাখতে হবে, টাকা পয়সা খরচ করে বিবাহ করতে হবে, সংসারের মানে খরচ নির্বাহ করতে হবে ইত্যাদি। এই কারণে আল্লাহ বলছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু, যেগুলো আল্লাহ তোমাকে দান করেছে সেগুলো দিয়ে দারুল আখেরা, যে পরকালের সফলতা তুমি কামনা করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ার ভিতরে যে তোমার অংশ রয়েছে আরাম আয়েশ, এই যে দুনিয়ার ভিতরে যে আসবাব রয়েছে সেগুলো তুমি ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত, এটা আমাদের বাংলাদেশের জন্য জাতীয় আয়াত হওয়া উচিত, কারণ এটাই হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি বিভ্রান্ত। আমাদের দেশে সবচেয়ে বেশি সম্মানিত কে, যে সবচেয়ে বেশি কষ্টে থাকে, বড় লোক কিন্তু তারপরেও ছিঁড়া পাঞ্জাবি পরে, এই মানে এই ঠিক মতো গোসল করে না, তারপরে একটা জুতা পরে মানে একেবারেই নষ্ট হয়ে গেছে, মানে একেবারেই জঘন্য, ওষুধপত্র খায় না, ভালো খাবার খায় না, অসুখে থাকে, শুকিয়ে গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, এবং সে দাবি করছে সে আল্লাহকে ভালোবাসছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার যে আরামায়েশ সেগুলো তুমি ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তাহলে আমরা দেখতে পেলাম যে ইব্রাহিম বিন আদহাম তার সম্পর্কে মসনবীতে যেগুলো লেখা রয়েছে সেগুলো শরীয়ত বিরোধী। এই যে মাওলানা জালালউদ্দিন রুমি, উনি বলখে জন্মগ্রহণ, উনি একজন সুফি, তো তার ওস্তাদের নাম হচ্ছে শামস তিব্রিজি। আপনারা শামস তিব্রিজির নাম শুনে থাকবেন, শামস তিব্রিজি সম্পর্কে অনেক কাহিনী আছে, মানে এই সকল কাহিনী অনেক মুখরোচক, আমি বলতে চাই না কারণ এগুলো মানুষের ইন্টারেস্ট গ্রো করে। তাও একটা কাহিনী শুনেন যে রুমি এবং শামস তিব্রিজি, রুমি ছিলেন হচ্ছে একজন আলিম, মানে তিনি মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতেন, তো শামস তিব্রিজি হচ্ছে একটা পাগল, মানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কিন্তু সুফি, সে ওই যে কোরআন হাদিসের যে অনেক বই কিতাবাদি সেগুলো সে পানিতে ফেলে দিল,
আপনি চিন্তা করেছেন যে হাদিস এবং তাফসির এবং শরীয়তের শিকার অনেক বই পাগল এসে রুমির কাছ থেকে নিয়ে পানিতে ফেলে দিল, তো ও বলল যে তুমি কি করছো, তুমি এটা বুঝতে পারবে না, হ্যাঁ তুমি এটা বুঝতে পারবে না। তো রুমি গিয়ে দৌড়িয়ে পানির থেকে বইগুলো তুলে দেখলো যে কোনো বই পানিতে ভিজে নাই, মানে শুকিয়ে আছে, এই ধরনের গল্প প্রচলিত আছে। তখন বললো যে কি ব্যাপার, এগুলো শুকিয়ে আছে কেন, এগুলোতে পানি ভিজলো না? তখন শামস তাবরিজি বলল যে মাওলানা তুমি এগুলি বুঝবে না, এই হচ্ছে কেরামতি। এই তখন সেই মাওলানা রুমি এই শামস তাবরিজি শিষ্যত্ব বহন করলো এবং 40 দিন তারা একত্রে নির্জনে থাকলো। এই যে 40 দিন, এগুলি ওই মসনবীতে 40 দিনের অনেক ফজিলত বর্ণনা করা যায়। এই জন্য আমাদের দেশে একটি গ্রুপ রয়েছে, তারা 40 দিন তারা শামস তাবরিজি ওই সুফিজম আল্লাহকে ভালোবাসা শিখতে পারে নাই, কারণ তাকে শিখাইতে লাগে 40 দিন, এটি হচ্ছে মসনবীতে লেখা আছে ইত্যাদি ইত্যাদি। শামস তাবরিজি সে রুমি সে মসনবীর ভিতরে ভালোবাসার 40টা কায়দা বর্ণনা করেছে, যে আল্লাহকে ভালোবাসা মানে হলো মানুষকে ভালোবাসা, এটা একটা। তারপরে কি বলছে যে তোমরা নিজেকে চেনো, নিজেকে চিনলে আল্লাহকে ভালোবাসা পরিপূর্ণ হবে। এটা অনেকে, এটা কোনো হাদিসই না, ওই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, এটা তো একটা জাল, এটা এটা হাদিসই না, এটা লাস্তালাহা ভিত্তিহীন। তারপরে এই যে জালালউদ্দিন রুমি, আশ্চর্য হতে হয় আজকে, আফসোস আমাদের দেশের প্রত্যেকটি মাদ্রাসায়, মোটামুটি প্রত্যেকটি, দু একটা যদি বাদ যায় সহিসুন্নার মাদ্রাসাগুলো ছাড়া, এই মসনবী পড়ানো হয়, মসনবী আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে পড়ানো হয় মসনবী। এই মসনবীর ভিতরে এমন এমন কথা রয়েছে, জালালউদ্দিন রুমি লিখেছে এগুলি পড়ে, বলে যে এগুলি নাকি সব ঠিক আছে। জালালউদ্দিন রুমি বলছে যে আমি মুসলমান কিন্তু আমার নিকট সমস্ত এবাদতখানা সমান। তিনি কি বলছেন, মুসলিম আনা ওয়ালাকিন্নি নাসারানি বরাহামি ও জারাস্থানি লাইসা লি সুআ মাবুদ ওয়াহিদ, যে খ্রিস্টান ব্রাহ্মণ জারাস্তি এগুলি যে এবাদতখানা সবই, তাই মসজিদ হোক আর গির্জা হোক মন্দির সবই এক। শামস তাবরিজি বলতেছে কি যে তোমরা আল্লাহকে মসজিদের ভিতরে আটকে রেখো না, আল্লাহ সব জায়গায় আছে, দুনিয়ার সব জায়গায়, হ্যাঁ আল্লাহকে মসজিদের ভিতরে আটকে রেখো না, অথচ এটি একটি কোরআন বিরোধী কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদাল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সূরা জিন আয়াত নম্বর 18, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর এবং তার সাথে তোমরা কাউকে প্রার্থনা করো না। তারা বলছে কি যে মুমিনের কলবের ভিতরে যে বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার কলব মানে তার অন্তরের ভিতরে চলে আসে, এখানে থাকে, আল্লাহ সুবহানাল্লাহ থাকে আরশের উপরে, কিন্তু তারা সেটা বিশ্বাস করে না। তারপরে একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, সেটি হচ্ছে আশেকে খোদা, আশেক, এই যে আশেক ইশক, এই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার ভালোবাসার কথা কোরআনে বর্ণনা করেননি, তিনি কি বলেছেন হুব, এই শব্দটুকু ব্যবহার করেছেন। আর আমরা গত ক্লাসে আলোচনা করেছি মাওয়াদ্দাতা ওয়াজআলা বাইনাকুমা মাওয়াদ্দাতা, যেটা স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা সেটাকে আল্লাহ বলেছেন মাওয়াদ্দাতা। এই কারণেই সেটাকে যদি আমরা প্রেম ধরি তাহলে খুব হবে ভালোবাসা, তাহলে এই জন্য আল্লাহর নামের সাথে আল্লাহর প্রেমে কথাটুকু বলা ঠিক না, ভাষাগতভাবে ভুল, বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হুব ব্যবহার করেছেন কোরআনে, হুব্বুল্লাহ মাহাব্বাতিল্লাহ, কিন্তু মাওয়াদ্দা সেটি তিনি মাখলুকের জন্য ব্যবহার করেছেন, আল্লাহর জন্য ব্যবহার করেছেন সেটাও ঠিক আছে, কিন্তু সেটা ব্যবহার করাটা ঠিক নয়, সেটি হচ্ছে এই জন্য বলতে হবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমে নয়, কারণ প্রেম কথাটুকু বাংলা ভাষায় যে অর্থে ব্যবহার হয় সেই অর্থে আল্লাহর সাথে সংশ্লিষ্ট করাটুকু সঠিক নয়। আমাদের দেশে কি খোদারও প্রেমে বেহুশ হয়ে হায়, আপনাকে বেহুশ হওয়ার জন্য তো বলে নাই শরীয়ত, বেহুশ মানুষ ইচ্ছা করে হতে পারে না, যদি না কেউ মাথায় কেউ বাড়ি না মারে, কেউ যদি ইনটক্সিকেটেড থাকে মদ খেয়ে যদি মাতাল হয়ে যায় তাহলে বেহুশ হতে পারে।
আরেকটি হচ্ছে মাথায় যদি কেউ আঘাত করে, এটাকে বলা হচ্ছে শরিয়া, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির। আর এই সকল গান বাজনা গুলো আমাদের দেশে মানে শুনে এবং মনে করে যে আল্লাহকে ভালোবাসছে। আর সুফিরা তারা কি বলছে এরকম অনেক, আমরা 40টা মসনবীতে যেভাবে বলেছে সেগুলো আলোচনা করব না, সেখানে 50,000 শ্লোক রয়েছে এই মাওলানা রুমি বর্ণনা করেছেন। তো এগুলি করে আমাদের তেমন কোনো লাভ, এগুলো একটাও কোরআন হাদিসের কথা নয়, অথচ সেটাই আমাদের দেশে পড়ানো হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে যখন মানুষ আল্লাহকে ভালোবাসে, পূর্ণ ভালোবাসে, তখন সে স্বর্গে উঠতে থাকে, মানে আসমানের দিকে উঠতে থাকে। আর যখন সে আল্লাহকে ঘৃণা করতে শুরু করে তখন সে দোযখে যেতে থাকে। এটা কি সম্ভব? আমরা কি আল্লাহকে ভালোবাসলে কি দুনিয়া থেকে আসমানে উঠতে থাকি নাকি? আমরা তো দুনিয়াতেই থাকি, আসমানের উপরে মানে হেভেনের ভিতরে তখনই উঠবে মানুষ যখন মরে যায়, তখন তার রূহ উপরে উঠে এই ধরনের। তারপরে হচ্ছে যে যে আল্লাহর ভালোবাসার কোনো সীমা রেখা নাই, ইত্যাদি ইত্যাদি। তারপরে আবুল মুগিদ আল হুসাইন বিন মনসুর আল হাল্লাজ, মনসুর হাল্লাজের ছেলে, তার নাম হচ্ছে আল হুসাইন, যে বলতো যে ভালোবাসা কি, তোমরা আজকে দেখো আগামীকালকে দেখবে পরের দিন দেখবে। মানে প্রথম দিন তাকে হত্যা করা হয়েছে, তারপরের দিন তাকে আগুনে পোড়ানো হয়েছে, তারপরের দিন তাকে ছাই করা হয়েছে, এইটাকে নাকি ভালোবাসা বলে। তারপরে আরেকটি ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার সম্পর্কে আপনাদের সতর্ক করে দিচ্ছি। অধিকাংশ সুফি লেখক বলেছে তিনি মানে কোনো উপকারী কোনো নয়, মানে ক্যারেক্টার নন। রাবেয়া আদাবিয়া, আমাদের বাংলাদেশে বলা হয় রাবেয়া বসরি, তার নাম হচ্ছে রাবেয়া আল আদাবিয়া আল কাসিয়া, রাবেয়া আল বসরি। 717 হিজরিতে এই মহিলা সুফি জন্মগ্রহণ করেছিল। তো তার সম্পর্কে মানে বিতর্ক রয়েছে, মানে উনি হচ্ছেন সাধারণ, উনি কোনো কিতাব লিখে যান নাই, কোনো কোনো বই হাদিস এই সকল কিছু লিখে যাননি। তো তিনি নামাজ রোজা করতেন বলে কোনো কোনো স্কলার বলেছে, কোনো কোনো স্কলার তার খুব সমালোচনা করেছে। তো আমরা এখন কি করব, রাবেয়া বসরি সম্পর্কে যিনি একটু প্রশংসা করেছেন, তিনি হচ্ছেন ইমাম জাহাবি, তার বিখ্যাত কিতাব সিয়ার আল নুবুয়া নুবায়লা, সিয়ার এই কিতাবের ভিতরে তিনি বলছেন লাকাদ কানাত রাবিয়া আদাবিয়া জাহিদা আবিদা খাশিয়া কামা ক্বালা যাহাবি সিয়ার আল নুবায়লা, যে তিনি একজন আল্লাহর বান্দি ছিলেন, এবাদত করতেন, খুব কষ্ট করে এবাদত করতেন, তারপর আল্লাহকে ভয় করতেন ইত্যাদি, এই পর্যন্তই তিনি লিখেছেন। এমনও হতে পারে হয়তো যে ইমাম জাহাবি তার সম্পর্কে বিস্তারিত হয়তো জানতে পারেন নাই, কিন্তু রাবেয়া আল বসরি আল আদাবিয়া তার সম্পর্কে লিখেছে হচ্ছে ফরিদুদ্দিন আত্মার, তার সম্পর্কে লিখেছে ফরিদুদ্দিন আত্মার আরেকজন সুফি লেখক। যেহেতু রাবেয়া বসরি মূর্খ ছিল, লিখতে পারতো না, এই কারণে তার কাহিনীগুলো লিখেছে কে, ফরিদুদ্দিন আত্মার। তো সেখানে সে বর্ণনা করছে রাবেয়া বসরিকে মানে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আল্লাহকে ভয় করেন অথবা আল্লাহর প্রতি কোনো আশা রাখেন, বলে যে আমি আল্লাহকে ভয়ও করি না, আল্লাহর প্রতি কোনো আশাও করি না, কারণ এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে পাওয়ার জন্য একটি পর্দাস্বরূপ, অন্তরায়। তো তার সম্পর্কে কি বলা হচ্ছে যে বসরার রাস্তায় রাবেয়া বসরি একদিন মশাল নিয়ে, এক হাতে একটা মশাল জ্বলন্ত আগুন, আরেক হাতে এক বালতি পানি নিয়ে রাবেয়া বসরি দৌড়াদৌড়ি করতেছে। তো রাবেয়া বসরি বলতেছে যে আমি এই বালতির পানি দিয়ে দোযখের আগুনকে নিভিয়ে দেব, আর মানে আমি হাতের মশাল দিয়ে জান্নাতকে জ্বালিয়ে দেব, কারণ এই জান্নাত আর জাহান্নামের জন্য আমি আল্লাহকে ভালোবাসতে পারি না, আমি শুধু আল্লাহকে ভালোবাসি। কত বড় জঘন্য কথা! আবার রাবেয়া বসরিকে জিজ্ঞাসা করা, আপনি কি শয়তানকে ঘৃণা করেন? রাবেয়া বসরি বলছে যে আল্লাহর মহাব্বা, ভালোবাসা আমার হৃদয়ে এত বেশি যে আমার যে আল্লাহ শয়তানকে যে ঘৃণা করব, সে ঘৃণা করার শক্তিও আমার নাই, খালি ভালোবাসি ভালোবাসি। এই সকল কথাবার্তা যদি রাবেয়া বসরি
সম্পর্কে বলা হয়, তাহলে অবশ্যই সমালোচনার যোগ্য এবং শরীয়ত বিরোধী, সেটি যেই হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উ আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি তোমাদের নিজেদেরকে পরিবারকে দোজকের আগুন থেকে বাঁচাও। তো দোজকের আগুন থেকে বাঁচার জন্য তো আল্লাহ হুকুম করতেছেন। রাবিয়া বুঝলি দোজকের আগুন থেকে বাঁচতে চায় না, সে আল্লাহকে ভালোবাসে। ভয় এবং আশা, এটি তো নবীদের ইবাদতের জন্য আল্লাহ বলছেন ওয়াইয়াদউনানা রাগবান ওয়া রাহবান, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 90, যে নবী রাসূলগণ তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ডাকত, ইয়াদউনানা রাগবান, আশা এবং ভয়ের মাধ্যমে। সূরা তাহরিম আল্লাহ বলছেন যে সুবহানাহু ওয়া তাআলা ইয়াল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আয়াত নাম্বার 6। সূরা আরাফ আয়াত নাম্বার 56, উদউহু খাউফান ওয়া তাআমান ওয়া তামা, যে আল্লাহকে ডাকো ভয় এবং আশার মাধ্যমে, ভয়ও করবে আল্লাহকে, আল্লাহর সওয়াবও আশা করবে। নাব্বি ইবাদি আননি, সূরা হিজর আয়াত নাম্বার 49 এবং 50। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, নাব্বি ইবাদি আননি আনাল গাফুরুর রহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়াময়, ওয়া আন্না আযাবি হুয়া আযাবুল আলীম, আর আমার আযাব অতি বেদনাদায়ক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বলছে আল্লাহ ক্ষমাশীল, আবার আরেকদিকে আল্লাহ বলছে যে আল্লাহ শাস্তি দেবেন। তাহলে এই যে ভয় এবং খাউফ এবং রাজা আশা, এই যে এটি একটি পাখির দুই ডানার মতো, যে এক ডানায় সে আল্লাহকে ভয় করবে, অন্য ডানায় সে আল্লাহ মানে ভালোবাসা সে আশা করবে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রকৃত ভালোবাসা, যেটি সুফিদের ভালোবাসা থেকে পবিত্র। এখন আমরা গত ক্লাসের দুইটি বিষয়ে আমরা আলোচনা করব, কারণ এই বিষয়টি আপনাদের অনেকের কাছে সেটি বিতর্কিত হয়েছে। আমরা সেটি জানতে পেরেছি যে আপনারা অনেকেই সেটিকে মানে বিতর্ক করেছেন। এর একটি হচ্ছে আমাদের দেশে, শুনেন, আমাদের দেশে অনেক কথা আমরা মুখে বলি, সে সকল কথা শরীয়তের দৃষ্টিতে, তাওহীদের মাপকাঠিতে কতটুকু অন্যায়, সেগুলো আপনারা জ্ঞানী ব্যক্তিদের কাছে, যাদের কাছে তাওহীদের জ্ঞান পরিষ্কার হয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নেবেন। যেমন আমাদের দেশে আছে, কারোর সাথে কথা বলছেন, হঠাৎ করে লোকটি হাজির হলো, ও আপনি চলে এসেছেন, আপনার কথাই স্মরণ করছিল, আপনি অনেকদিন বাঁচবেন, এই যে আপনি অনেকদিন বাঁচবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কতদিন বাঁচবে সেটি তার মায়ের পেটে থাকা অবস্থাতেই চারটি জিনিস যখন লেখা হয় তখন সেখানে লিখে রেখেছেন। তো আমি কিভাবে জানলাম যে সে অনেকদিন বাঁচবে, কারণ আমি যখন কথা বলছিলাম তখন সে চলে এসেছে অথবা ফোন করেছে ইত্যাদি। এরকম অনেক কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যে সকল কথা শরীয়ত বিরোধী। তেমনই একটি কথা হচ্ছে, গত ক্লাসে আমরা, যদিও এই কথাটুকু আমাদের আলোচনার বিষয় নয়, এটি হচ্ছে তাওহীদের বিষয়, আমরা কিন্তু তাওহীদের আলাদাভাবে কোনো ক্লাস নিচ্ছি না এই পর্যায়ে, আমরা শুধু আল্লাহর পরিচিতি বর্ণনা করছি। আর আল্লাহর পরিচিতির পর্যায়ে রয়েছে হুব্বালিল্লাহি তাআলা, আল্লাহর ভালোবাসা। তো সেখানে একটি উদাহরণ দিতে গিয়ে একটি কথা বলা হয়েছে, সেটি আপনাদের অনেকের পছন্দ হয় নাই, বিতর্ক হয়েছে, আমরা সেটার একটা সমাধান, সুষ্ঠু সমাধান দিতে চাই। এটি কি, যে মানুষের যখন খুব গুরুতর বিপদ হয়, মানে ছেলের অসুখ, কেউ মৃত্যুবরণ করলো, ক্যান্সার হলো, অ্যাক্সিডেন্ট হলো, তখন আমরা সমাজে যেটা বলি, আমি সেই কথাটুকুই শুধু বলেছি, যে আল্লাহ এমন অ্যাক্সিডেন্ট যেন আমার শত্রুর না হয়, এই কথাটুকু বলে, শত্রুর কথাটুকু। সেখানেই হচ্ছে একটি শিখার বিষয় রয়েছে,
কিন্তু এটাকে কেন্দ্র করে আমি এটা আপনাদেরকে বলি নাই যে নিজের পরিবারের জন্য সেরকম দোয়া করা যাবে না। অবশ্যই নিজের পরিবারের জন্য দোয়া করা যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে জাহান্নাম, জাহান্নামের বিপদ যদি মানুষ জাহান্নামে চলে যায়। এটার থেকেই তো আল্লাহ বলতেছেন যে তোমরা নিজে এবং তোমার পরিবারের সবাইকে বাঁচাও, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। কিন্তু এই ক্যান্সার যেন আমার শত্রুর না হয়, এই যে বারবার একটা শত্রুর কথাটুকু বলা হচ্ছে, এখানেই হচ্ছে আপত্তি। কারণ শত্রু বলতে আপনি কাকে বুঝাচ্ছেন এটি একটি বিষয়, কারণ শত্রু আপনার হিন্দুও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, মুসলমানও হতে পারে, আবার ইহুদি হতে পারে, আবার নাস্তিকও হতে পারে, সবাই শত্রু হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর বিরুদ্ধে বদদোয়া করেছেন, সেটি সিফাতুস সালাতুন নবীর শেখ আল বায়ানী এই পাঁচ ওয়াক্ত নামাজে কুনুত প্রসঙ্গে, আল কুনুত ফি সালাওয়াতিল খামস লিন্নাজিলা, সেখানে তিনি বলেছেন যে রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে যখন বদদোয়া করতে চাইতেন তখন তিনি কুনুতে নাজিলা পাঠ করতেন। তাহলে কি শত্রুকে তিনি তো বদদোয়া করছেন? তো এখানে যে জিনিসটা কামনা করা হচ্ছে, এই কামনা করাটাই হচ্ছে হলো একটা ইবাদতের মতো। আপনি আশা করছেন, আশাটাকে ইবাদতের ভাষায় কি বলা হয়, রেজা, আশা করছেন। কি আশা করছেন? মানুষের প্রতি অনুরাগ দেখাচ্ছেন, রাগবা, আগ্রহ দেখাচ্ছেন। কি যে এই ক্যান্সার, এই অ্যাক্সিডেন্ট, এই যে আমার ছেলে মরে গেছে, এই যে আমার মেয়ে মরে গেছে, হ্যাঁ, এগুলি যেন আমার শত্রুও না হয়। শত্রুর ভিতরে রয়েছে মুসলিম অমুসলিম সবাই। আপনি অমুসলিমের মঙ্গল কামনা করে দোয়া করতে পারেন না, এটি হচ্ছে প্রথম। যেমন আপনি হাঁচি দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচিকে খুব পছন্দ করে। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ ইউহিব্বুল আতাশ, আল্লাহ হাঁচিকে ভালোবাসেন। তার মানে এই না এখন সবাই মিলে হাঁচি শুরু করে দিই আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, সেটি নয়। মানে হাঁচি যদি চলে আসে তাহলে সেটি আল্লাহ খুব পছন্দ করেন, ওয়াইয়াকরাহু তাসাউব। কিন্তু আমরা যদি মানে হাই তুলি, হাই তোলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তাতে বোঝা যাচ্ছে আল্লাহ পছন্দ করেন হলো হাঁচি, আর অপছন্দ করেন হচ্ছে হাই তোলা। এখন ফাইজা আতাসা আহাদুকুম আলহামদুলিল্লাহ, তোমাদের কেউ যদি হাঁচি দাও তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ, কানা হাক্কান আলা কুল্লি মুসলিম তামাহু আন ইয়াকুলু লাহু ইয়ারহামুকাল্লাহ। যে যখনই একজন লোক এটা শুনবে তখন তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, এতটুকু অন্তত বলতেই হবে তার। এখন একজন ইহুদি খ্রিস্টান যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনি তাকে ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন না, কারণ সেটি হাদিসে নিষেধ করা আছে। তাকে বলতে হবে ইহদিকুমুল্লাহু ইউসিব আলাইকুম, যে হে আল্লাহ যেন তোমাকে গাইড করে। এটি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে কোন লোক যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে না। অনেক লোক আছে বাচ্চারা হাঁচি দিলে নিজেই ইয়ারহামুকাল্লাহ বলে, এটিও ঠিক নয়, কোনো কিছুই করা উচিত না। বাচ্চাকে আলহামদুলিল্লাহ বলবেন বাচ্চার পক্ষ থেকে, এটাই ঠিক, কিন্তু জবাব দেওয়া দরকার নেই, কারণ জবাবটা হচ্ছে আলহামদুলিল্লাহ বললে জবাব, আর যদি না বলে তাহলে কোনো জবাব নাই। যেমন ওয়ালাইকুম সালাম বলা যায় না, আসসালাম না বললে। হাদিসে এসেছে ইজা আতাশা আহাদুকুম ফাহামদাল্লাহি ফাশমিতুহু, যদি তোমরা হাঁচি দাও তাহলে তাশমিত বলো, মানে আলহামদুলিল্লাহ। ফা ইন লাম ইয়াহমিদুল্লাহ, যদি তুমি আল্লাহর প্রশংসা না করো ফালা তাশমিতাহু, তাহলে কিছু বলো না, তাহলে আমরা একে বল। তারপরে যেমন সালাম, এই যে সালাম এটি হচ্ছে একটি দোয়া, যে আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করছি আপনার জন্য। তো এই যে শান্তি কামনা সেটি আমরা মুসলমানদের জন্যই করতে পারবো, হিন্দু ভাই বোনদের জন্য আমরা করতে পারবো না। হাদিসের ভিতরে আছে লা তাবদুউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসালাম, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানকে সালাম দিয়ে শুরু করো না। তাহলে এই যে আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ যেন এই ক্যান্সার, এই অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা যেন আমার শত্রুও না দেয়,
এই কথা তো ঠিক হলো না। তাছাড়া এইভাবে কোন দোয়া কোন সাহাবি রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন নাই, বরঞ্চ যদি কোন ধরনের অসুখ হয় রাসূলুল্লাহ বলছেন ইজা জাআ রাজুল ইয়াউদু মারিদান ফালইয়াকুল, যখন তোমরা রোগী দেখতে যাবে রোগীর কাছে যাবে তখন কি বলো, আল্লাহুম্মা ইশফি আবদাকা ফুলান, হে আল্লাহ এই তোমার বান্দা এই 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 ব্যক্তিকে আল্লাহ তুমি আরোগ্য দান করো, ইয়ানকাহু উদুওয়ান, কারণ কেননা সে যদি সুস্থ হয় তাহলে শত্রুর উপরে সে আঘাত করতে পারবে, এটা তো উল্টা হয়ে গেল, দেখেছেন হাদিসে কি লেগেছে, ইয়ানকা উ আদুওয়ান আও ইয়ামশি লাকা ইলা সালা, কারণ সে যদি সুস্থ হয় তাহলে সে মসজিদে যেতে পারবে, সুবহানাল্লাহ। এই যে দু একদিন আগে আমাদের এক ভাই ডিস্ক হার্নিয়েশন হয়েছে, তো তিনি বাসায় এখন শুয়ে আছেন, এখন আমরা যদি তার কাছে যাই তাহলে কিভাবে দোয়া করব, এই দোয়াটা করতে হবে তখন, আল্লাহুম্মা ইশফি আবদাক ফুলানান, হ্যাঁ ইয়ানকাহু আদুওয়ান, হে আল্লাহ আমার আপনার এই বান্দাকে ফুলান বলার সময় তখন তার নাম বলতে হবে, ধরেন তার নাম হচ্ছে ইফতিখার, আল্লাহুম্মা ইশফি আবদাক ইফতিখার ইয়ানকাহু আদুওয়ান, সে যেন শত্রুকে আঘাত করতে পারে, আও ইয়ামশি লাকা ইলা সালা, সে যেন সুস্থ হয়ে মসজিদে নামাজ পড়তে যেতে পারে, এই দোয়াটা করতে হবে। অসুস্থ হলে কি দোয়া করতে হবে সেটা আল্লাহর রাসূল শিক্ষা দিচ্ছে, আর আমরা সেই দোয়াটা করি না, আমরা করি কি, হে আল্লাহ এই অসুখটা যেন আমার শত্রুকে না দেওয়া হয়, এই যে দোয়া, দোয়া হচ্ছে ইবাদা, আর দোয়া ওয়াল ইবাদা, এই যে আমরা দোয়া করি এটি আমাদের দেশে একটা হাদিস প্রচলিত আছে, আর দোয়া মখল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের সার অংশ, এটি সহি নয়, দোয়া সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার, এই হাদিস সহি নয়, সহি হচ্ছে কি, আর দোয়া ও হুয়াল ইবাদা, শেখ আলবানি সহি আল জামে এই কিতাবের ভিতরে এই হাদিসটিকে সহি বলেছেন, আল্লাহর কাছে চাইতে হবে। আবার অনেক লোক আছে যে আল্লাহর কাছে কেন চাইবো, উনি কি আমাদের কন্ডিশন দেখেন না, এটি ঠিক নয়। আমাদের মসজিদগুলোতে অনেক সময় দেখবেন অনেক লোক আছে তারা একটা কাহিনী বলে, ইব্রাহিম আলাইহিসসালাম নাকি আগুনে পোড়ার পর তারপরে সে নাকি আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, একজন রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে মসজিদের ভিতরে বসে দলিলবিহীন ভাবে, না আছে কোনো হাদিসে না আছে কোনো কোরআনে কোথাও নাই, কি বলা হচ্ছে, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে আছে, ইব্রাহিমের কাছে জিব্রাইল এসেছে, এসে বলছে এ ইব্রাহিম আমি কি সাহায্য করব, না সাহায্য করার দরকার নেই, তুমি কি আল্লাহর কাছে দোয়া করবে, না আমি আল্লাহর কাছে দোয়া করবো না, কি করতে হবে, আল্লাহই তো দেখতেছে যে আমি আগুনে পড়ে আছি, সুতরাং চাওয়ার তো দরকার নাই, তিনিই তো আমাকে উদ্ধার করবে, আমাদের সুফি মার্কা কথা, সুফি আপনারা জেনে রাখুন এই ইব্রাহিমের এই কাহিনীটুকু জাল, মানে এটা তো জাল হাদিসও না, এটা কোথায় আছে আল্লাহই ভালো জানে, কোনো সুফি তো এটা কোনো হাদিসই না, কোনো হাদিস না, কোনো জাল হাদিস না, দুর্বল হাদিস না, কিচ্ছু না, এটি হচ্ছে একটা আবর্জনা, কিন্তু আবর্জনাই স্বর্ণের টুকরা হয়ে আমাদের বাংলাদেশি মসজিদে মানে অন্ধকার ছড়াইতেছে, আল্লাহ আমাদের রক্ষা করুন। শুনুন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেই হবে তাকে, না হলে সে আল্লাহর বান্দা থাকতে পারবে না, নবী রাসূল তো অবশ্যই আল্লাহর কাছে চাইতো, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ হয়, আল্লাহ খুব রাগ করে, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের সমাজে অনেক সময় হয় কি, পরীক্ষা আসলে আমাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এটা অনেকে ক্রিটিসাইজ করে, না ক্রিটিসাইজ করবেন না, এটা ঠিক নয়, সতই হোক সে তো আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ গাফুর, এমনও হতে পারে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাইড করতে পারে, তিরস্কার করা ঠিক নয়, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার প্রভু বলছে আমাকে ডাকো আমি তোমার দোয়া কবুল করব,
إن الذين يستكبرون عن عبادتي فيدخلون جهنم داخلين ترى الله কাছে দোয়া করে না চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ইস্তিগফারুন তারা অহংকারী তো ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সে মানে এই আল্লাহর কাছে চাবে না অবশ্যই আল্লাহর কাছে চাবে তো এই যে আমরা আল্লাহর কাছে একটি জিনিস চাচ্ছি কি হাল্লা এই অসুখ যেন আর কারো না হয় সুতরাং এই ধরনের কথা বলা যাবে না অবশ্যই আপনি বলতে পারবেন যদি এটা আপনার পরিবারের জন্য হয় অসুবিধা নেই অথবা কোনো ব্যক্তির জন্য চাইলে তাকে মুসলমান হইতে হবে মুসলমান ছাড়া অন্য কারোর মঙ্গল কামনা করা যায় না আমরা যে আত্মাহিয়াতু পড়ি সেখানে আমরা কি বলি ইজা সাল্লা আহাদুকুম ফালিয়াকুল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন যে সকল লোক আল্লাহর বান্দা ইবাদিল্লাহ আব্দুল্লাহর বহুবচন হচ্ছে ইবাদিল্লাহ সালিহিন হে আল্লাহ তাদের প্রতিও সালাম এবং বরকত দাও এই যে সমস্ত মুসলমানদের প্রতি আপনি চাইতে পারেন মুসলমান হইতে হবে সেই জন্য ওই কথাটুকু অশুদ্ধ মানুষের যখন বিপদ হয় বিপদ হইলে তাকে কি করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হয় হ্যাঁ এতটুকুই ক্ষান্ত থাকতো যেখানে আল্লাহ ক্ষান্ত রয়েছে সেখানে আপনিও ক্ষান্ত থাকবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমেছেন সেখানে আপনিও থামবেন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم تصيبه مصيبة فليقول ما أمره الله যখন মানুষের মুসলমানের কাছে কোনো বিপদ এসে পড়ে একটা বিপদ চলে আসে তখন মুসলমান যেন বলে তাকে ইন্না আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আরজুনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা ইয়া আল্লাহ আমাকে পুরস্কার দাও এই মুসিবতে এবং এই মুসিবত থেকে উত্তম কিছু দান করো ইল্লা আখলাফ আল্লাহু লাহু খাইরান মিনহা এবং তাতেই আল্লাহ তাকে উত্তম কিছু দান করে তাহলে একজন মানুষের যদি ক্যান্সার হয় আগুনে যদি তার ছেলে মারা যায় অথবা ক্যান্সারে যদি মারা যায় অথবা কোনো বিপদ হয় হ্যাঁ মানে আমাদের সমাজে কথাই বলা যায় না একজনের সাথে যে হার্ট অ্যাটাক এই উমুকে অসুখ হয়েছে হ্যাঁ আল্লাহ এই শত্রুকেও যেন একটা না দেয় এটা তো হাদিসে বলে নেই শত্রুর কামনা করতে হাদিসে বলছে ইন্না লিল্লাহি পড়ার জন্য আরেকটা কি হে আল্লাহ আমাকে উত্তম কিছু দান করো আর শত্রু এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না যদি চাইতে হয় তাহলে বলতে হবে হে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এই অসুখ দিও না এই কথা আমার মনে হয় না কেউ বলে এগুলি বলার দরকার নাই এর কারণ হলো কিছু কিছু অসুখ রয়েছে কিছু কিছু বিপদ রয়েছে সেগুলো তার জন্য ভালো হ্যাঁ আজাবাল আমরিল মুমিন ইন্নাল আমরাহু কুল্লু খায়র যে মুমিনদের বিষয়টা হচ্ছে যে সমস্ত কিছু হচ্ছে তার জন্য ভালো ও লাইসা যারিকা আহাদিন ইল্লাল মুমিন ইন আসাবাতহু সারাআ শাকারা ফাকানা খাইরাল লাহু যদি তার জন্য কোনো সন্তোষের কারণ হয় তাহলে সে শুকর করবে এটা তার জন্য ভালো ওয়া ইন আসাবাতহু দাররাআ সাবারা কানা খাইরাল লাহু যদি কোনো বিপদে সবর করবে এটা তার জন্য ভালো তাহলে ভালো সবর করতে হবে ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যে আল্লাহ অধিকাংশ অপরাধী মাফ করে দিচ্ছে যদি কারণ দেখতে হবে নিজেকে সংশোধন করার জন্য নূহ আলাইহিসসালাম নূহ আলাইহিসসালাম শুধু মুসলমানদের জন্য দোয়া করেছে শত্রুর জন্য না ভালো করে কোরআন শিখুন সমালোচনা করার আগে কোরআন শিখুন এই সকল জিনিস কোথা থেকে এসেছে আল্লাহই ভালো জানে আমার মনে হয় বৌদ্ধ ধর্ম থেকে আসতে পারে আমি অনেক গবেষণা করেছি কারণ বৌদ্ধ ধর্মে ত্রিপিটক পাঠ করে আপনারা রেডিও বাংলাদেশ শুনে দেখতে পারেন সেখানে একটা কথা বলে জগতের সকল প্রাণী সুখী হোক এগুলি কি কোরআন হাদিসের কথা নাকি
মানে সে প্রার্থনা করছে জগতে সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করছে। আপনি সকল সুখ সমৃদ্ধি এইভাবে কামনা করতে পারেন না, শুধু মুমিনদের জন্য করতে হবে। যেমন সূরা নূহ আয়াত নম্বর 28, রাব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদু যালিমিনা ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা তাবারা। রাব্বি গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে মাফ করো, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, আর আমার বাড়িতে যে মুসলমান হয়ে প্রবেশ করেছে তাকে মাফ করো। মুমিনিনা ওয়াল মুমিনাত, মহিলা মুসলমান পুরুষ মুসলমান যারা আমার বাসায় এসেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করো, তার মানে তাদের সমৃদ্ধি কামনা করো। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাআবুদ আল আসনাম। ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে, হে আল্লাহ এই যে শহর মক্কা তাকে নিরাপদ রাখো, কারণ মক্কাতে কে থাকে? বিশ্বাসী, কারণ তারা মূর্তি পূজা করে না। আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করেছে, এই মক্কাতে আজও কোন মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রবেশ করতে পারে না, কারণ ইব্রাহিম সবার জন্য নিরাপত্তা কামনা করেছে মক্কাতে। কেন? সেটার ভাগিদার অন্যরা হতে পারবে না। আল্লাহ বলছেন সূরা আল হাশার, রাব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা, আমাদেরকে মাফ করো, আমাদের ভাইদেরকে মাফ করো। ভাই কারা? যারা ঈমান এনেছে, মুমিন। সুতরাং এই ক্যান্সার যেন শত্রুর না হয় এই কথা শরীয়ত সম্মত হলো না, শরীয়ত সম্মত হয়নি। শরীয়ত সম্মত হবে যদি আপনি বলেন যে আল্লাহ এই ক্যান্সার কোনো মুসলমানের কে দিও না, এটা বললে ঠিক আছে, যদিও এটা বলার দরকার নাই। আপনি বেশি কথা বলতে যাবেন কেন? কারণ বিপদ হলে কি বলতে হবে সেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে, মা আসাব আহাদান কাত্তু হাম্মা ওয়ালা হাজানান, যখন তোমাদেরকে কোনো কষ্ট দুঃখ চলে আসে তোমাদের কাছে তখন তোমরা কি বলো? ফাকাল আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او علمته احدا من خلقك او انزلته في كتابك। এই যে একটা দোয়া আছে সেই দোয়া পড়তে হবে, এরকম দোয়া পড়তে হবে যেগুলি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোন কিছুর জন্য কামনা করা সেটি এক ধরনের দোয়া, মানে আর দোয়া হুয়াল ইবাদা, সে দোয়া হচ্ছে এক ধরনের ইবাদাত। সুতরাং সেটা শরীয়তের বাইরে গিয়ে, এমন আমরা যদি দোয়া করি, হে আল্লাহ পৃথিবীর সমস্ত গরু বাসুরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, এই এই ধরনের দোয়া তো আমাদের কোরআন হাদিসে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সবসময় গরু বাসুরের জন্য দোয়া কামনা করো। নিজের কৃষ্টি সংস্কৃতি দেখতে হবে, সংস্কৃতিটা কোথা থেকে এসেছে, আমাদের আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি কি ছিল? মুশরিক, হিন্দু, বৌদ্ধ। এই বঙ্গ বাংলাতে ছিল বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম, সেখান থেকেই ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ইসলামের ভিতরে অনেক ধরনের কথাবার্তা প্রবেশ করেছে যেগুলো হিন্দু ধর্ম থেকে এসেছে, বৌদ্ধ ধর্ম থেকে এসেছে, আমরা সেটা জানি না। সেটাকে মুসলমানরা প্র্যাকটিস করে বিধায় সেটি শরীয়তের বিধান হবে না, সেটাকে বর্জন করতে হবে যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, না হলে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হবে। যেহেতু এটি আল্লাহর ভালোবাসা, সুতরাং আল্লাহ যাকে ভালোবাসে ঠিক সেভাবেই আপনাকে ভালোবাসতে হবে, মঙ্গল কামনা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, প্রত্যেকটি মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, ধর্ম কর্ম বর্ণ শেষে, সেটা হচ্ছে সম্মান। মানে কি? মানে আদল, বিচারের দৃষ্টিতে, জাস্টিস, আপনি ন্যায় বিচারের স্বার্থে, সামাজিকতার স্বার্থে, সম্প্রীতির স্বার্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগেও ইহুদির সাথে তিনি লেনদেন করেছিলেন, তার বর্মটাকে লোন দিয়েছিলেন, তার বিনিময়ে তিনি কিছু ধার নিয়েছিলেন। তো ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেনদেন করেছেন, তাদেরকে মানে লেনদেন করেন নাই, মেলামেশা করেননি, টুকটাক সামাজিকভাবে, তা ঠিক নয়।
কিন্তু আমরা যে প্রসঙ্গে কথা বলছি সেটি হচ্ছে অন সমস্ত শত্রুকে এক কাতারে ফেলা যাবে না, কারণ শত্রু বলতে মুসলমান হিন্দু সবাই চলে আসে। মোদ্দা কথা যে এইভাবে কথা বলাটাই ঠিক নয়। এটা আপনি কেন বলতে যাবেন যে আমার শত্রুকেও এটা দান করো না, এটা করো না? আপনি নিজের কথা চিন্তা করুন, নাফসি নাফসি, এ আল্লাহ এই ক্যান্সার এই অ্যাক্সিডেন্ট যেন আমার পরিবারের কারো না হয়, আলহামদুলিল্লাহ। অথবা অন্য কোনো ব্যক্তির কথা যদি বলতে চান তাহলে স্পেসিফিক করে বলতে হবে যে হে আল্লাহ এই বিপদ এই আব্দুর রহিমকে দিও না, হে আল্লাহ এই বিপদটা আবদুল্লাহকে দিও না, এই বিপদটা খান সাহেবকে দিয়ে দিব না, এই বিপদটা মানে চৌধুরী সাহেবকে দিবেন না। এটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু দেখতে হবে চৌধুরী সাহেব খান সাহেব মুসলমান কিনা। হ্যাঁ, রবীন্দ্রনাথের বিপদ কামনা মানে মুক্তি কামনা করা যাবে না। রবীন্দ্রনাথ একজন মুশরিক, সে রবীন্দ্রনাথের সন্তুষ্টি আমার সন্তুষ্টি হলে তো সর্বনাশ। আমাদের সংস্কৃতির পরিচয় কি যে তিনি সকাল থেকে ঘুম থেকে উঠলেই আল্লাহকে স্মরণ করে কিনা এটা আমরা জানি না, তবে সে রবীন্দ্রসঙ্গীত শুনে নাকি তার ঘুম ভাঙে, রবীন্দ্রসঙ্গীত শুনে তার ঘুম আসে আর রবীন্দ্রসঙ্গীত শুনে তার ঘুম ভাঙে। এখানে ঘুমের দোয়ার ভিতরে আপনারা কি পাচ্ছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া শিক্ষা দিতে যে তুমি আল্লাহর নামে মানে ঘুমিয়ে যাও, মরে যাও, আল্লাহর নামে আহিয়া আবার পুনর্জীবন লাভ করো। আর এই রবীন্দ্রসঙ্গীত শুনে ঘুমালে তো বিপদ, রবীন্দ্রনাথকে ভালোবাসলে তো বিপদ হয়ে যাবে। এখন আরেকটি বিষয় সেটি আমরা এখন একটু আলোচনা করব, কারণ এটিও অনেকের কৌতূহল। যদিও কৌতূহল থাকাটা স্বাভাবিক ছিল, তবে কৌতূহলের মাত্রা ছাড়িয়ে গেছে, সেটা আমরা আলোচনা করব। আমার কিছু শুভাকাঙ্ক্ষী তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে এই বিষয়টুকু যেন আমি একটু বিস্তারিত বর্ণনা করে দিই। সেটি হচ্ছে দাসত্ব, দাস প্রথা। শুনুন, আমাদের দেশে ইসলাম আসে নাই, ওই 1500 বছর আগে আমাদের এই ভারতবর্ষে জীবন্ত মেয়েদেরকে হত্যা করা হতো যারা বিবাহিত থাকত, কিন্তু মেয়ে জন্ম নিলে তাকে কবর দিত না, কিন্তু হাজবেন্ড মারা গেলে ওই মেয়েকে জ্বলন্ত আগুনে দাহ করত, সেটা হলো সতীদাহ প্রথা, সেটি ছিল। আর আরব দেশে যেটি ছিল সেটি হচ্ছে মেয়ে জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত। তো সেই ভূমিতে ইসলাম এসেছে, সেই ভূমিতে ছিল হলো এই ধরনের দাস প্রথা। দাস প্রথা আমরা জানি না, কারণ আমাদের দেশে দাস প্রথা, আমাদের দেশে ইসলাম এত পুরনো আগে আসে নাই, তারপরে আমাদের দেশে জিনিসটা প্রাচীনকালে ওইভাবে ছিল বলে আমরা জানি না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। সুতরাং এই দাস প্রথা সম্পর্কে আপনাদের এত কিউরিওসিটি কেন হলো আবার আমি তো বুঝতে পারছি না। এই জ্ঞান আপনাদের জন্য তেমন কোন উপকার বয়ে আনবে না, কারণ এটি আপনার এটি ইলমুন নাফিয়া, আপনি এমন জ্ঞান উপার্জন করবেন যেটি আপনাকে কাজ দিবে। আপনি মারিফাতুল্লাহি তাআলা শুনছেন, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে সেগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান দিতে হবে, তাওহীদ কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটার জ্ঞান দিতে, সেগুলো বাদ দিয়ে আপনাদের কারো কারো খুব পুলক পুলক ভাব হয়েছে যে এই যে দাস প্রথার সম্পর্কে জানার জন্য। শুনুন, দাস প্রথাকে আরবিতে কোরআনের ভাষায় বলা রেক, আর রেকু ফিল ইসলাম ইন্নামা শুরু ফিল আসল বিসাবাবিল কুফর, যে দাস প্রথা ইসলামে শুরু হয়েছিল কুফুরির কারণে, এটি হচ্ছে মূল। যে মুসলমানদের সাথে কাফেরদের যে যুদ্ধ হতো সেই যুদ্ধে পরাজিত বন্দী হতো শুধুমাত্র শিশু এবং মহিলা। মানে আল হাসল আল জিহাদ বাইনাল মুসলিমিন আল কাফের আফরাল মজবুআ মিনাল কাফের, যে কাফেরদের অনেকে বন্দী হতো মুসলমানদের হাতে, তখন ওই মহিলা এবং বাচ্চাদেরকে তারা বন্দী করত, তাদেরকে হত্যা করত না। আল ওয়ালি আল আমির আন ইয়াকসিমা আল আসরা আও ইয়ামান
আলাইহিম আও ইয়াদউফুনা ফিদিয়া, যে বন্দি করার পর তাদের জন্য তিনটি অপশন থাকতো। একটি হচ্ছে যে এই বন্দিগুলোকে বন্টন করে দিত, হয়তো কাউকে ছেড়ে দিত অথবা কাউকে তার র্যানসম আদায় করত, মানে যে প্রাণ, এটার ভালো বাংলা কি হবে আমার জানা নাই, ফিদিয়া, ফিদিয়া আদায় করে তাদেরকে মুক্ত করে দিত। আর কাদেরকে তারা বন্দি করে রাখত, যাদেরকে বন্দি বন্টন করা হতো তারাই দাস হয়ে যেত। ফাইজা কাসমু বাইনাল গানিমাইন, গানাম হিসাবে গানিমিন তারও যে তাদেরকে কেনা বেচা করা যেত, তখন তারা কৃতদাস হয়ে যেত। তারা কৃতদাস হতো কিভাবে, ওভাবে। সেই কৃতদাস মহিলাও হতে পারত, পুরুষও হতে পারত। ইসলাম এই কৃতদাসকে খুব পছন্দ করে না, বল রিক্কু লাইসা মাহবুবান ফিল আসল, বল মাহবুব ফি শুরউ ইতকুল আরাকা, বরঞ্চ ইসলাম পছন্দ করে, ভালোবাসে যে দাসকে মুক্ত করে দেওয়ার মাধ্যমে, কিন্তু ইসলাম দাসপ্রথাকে হারাম করেনি। আর ওই দাসপ্রথার ভিতরে যদি কোনো মালিক তার দাসী যদি মহিলা থাকে, তাহলে সে মহিলার সাথে সে শারীরিক সম্পর্ক রাখতে পারবে, কেননা সেটি তার দাসী। লিআন্নাল আমা ইযা ওয়াতাআত আজনাবাত সারাল ওয়ালাদুল লিসাইয়্যিদ, যে তার মানে প্রভুর সে মানে বাচ্চার মা হতে পারে, এই কারণে সে তার সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারত, বরঞ্চ সেটি ওই দাসীর জন্য উপকারী ছিল। কেননা যদি ওই দাসী তার মানে, এখানে স্কলাররা অনেকগুলো কারণ বর্ণনা করেছে যে উপকারিতা কি, যে দাসীর সাথে যদি তার শারীরিক সম্পর্ক থাকত তাহলে সে দাসীর উপরে সে যত্নবান হবে এবং ওই দাসীকে সে স্ত্রীর মতো তার হক আদায় করবে এবং দাসীরও যে শারীরিক চাহিদা আছে সেটা পূরণ হবে এবং সে যে বাচ্চা যেতে জন্ম হবে সে বাচ্চা হবে মানে ওই মালিকের ওয়ারিস এবং ওই মালিকের মৃত্যুর পর ওই বাচ্চার জন্য তখন তার দাসত্ব থেকে সে অটোমেটিক মুক্তি পেয়ে যাবে। তো একজন দাসীকে মুক্তি করার জন্য অনেকেই তাদের সাথে শারীরিক সম্পর্ক রাখত, কারণ শারীরিক সম্পর্ক রাখলে সে দাসীটা মুক্ত হয়ে যাবে এক পর্যায়ে, সেটি দাসীর জন্য ভালো। আবাহ আল ইসলাম লিল রিজাল আন্না ইয়াজমা আমাতাহু সাওয়া কানা লাহু যাওজাতাহু আও জাওয়াজাত আম লাহুম উম লাম ইয়াকুন মুতাওয়াজ্জাহ মুতাজাওয়াজ। যে ইসলাম একজন পুরুষের জন্য, ভালো করে শুনে রাখুন, এটি শুধুমাত্র পুরুষের জন্য, সে তার মহিলা দাসীর সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারে যদিও তার স্ত্রী থাকে অথবা স্ত্রী সমূহ থাকে। কান আলাহু জাওজা আও জাওয়াজাত, আর যদি একের অধিক ওয়াইফ থাকে অথবা সে যদি অবিবাহিত থাকে, রিগার্ডলেস। এটি এখন, এটি তো পৃথিবীতে এখন কোথাও দাস প্রথা নাই, কারণ জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতে দাস প্রথাকে বেআইনি ঘোষণা করেছে, হিউম্যান রাইটস ভায়োলেশন। ইসলামের শুরুর দিকে, প্রথম দিকে ছিল, তখন পর্যায়ক্রমে মুসলমান দাস প্রথাকে ওমর ইবনে খাত্তাব তিনি সরকারি ফরমান জারি করে নিষেধ করে দিলেন, তারপরে তাদেরকে মুক্ত করলেন বাইতুল মাল থেকে অর্থ দিয়ে। তারপরে অমুসলিম দাস ছিল, এই ইত্যাদি ইত্যাদি পর্যায়ক্রমে এগুলি বিভিন্ন জায়গায় ছিল। আমেরিকাতেও দাস প্রথা ছিল এক পর্যায়ে, পৃথিবীর অন্যান্য সভ্য দেশে ছিল, তারপরে কিন্তু আমাদের দেশে ছিল না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসীর সাথে যে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য হালাল করেছেন, সেটি হচ্ছে কোরআন, সেটি আমার কথা না। সূরা অনেক আয়াত রয়েছে, অনেক, একটি আয়াত হচ্ছে সূরা মাআরিজ, ক্বাল আল্লাহু তাআলা
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون سورة معارض آيات نمبر 29 إخانة الله كي بولسن جي تارا جنو تادي لجستان كي حفاظت كوري কিন্তু দুই ক্ষেত্রে হেফাজত করবে না মানে শারীরিক সম্পর্কটা করবে ইল্লা আলা আজওয়াজিহিম তাদের স্ত্রীদের সাথে আও অথবা মা মালাকাত আইমানুহুম তাদের ডান হাত যেটা তাদেরকে মানে মালিকানা পেয়েছে মানে দাসী এই হুকুম হচ্ছে পুরুষ লোক যারা মালিক তাদের যদি মহিলা ক্রীতদাসী থাকে সেই ক্ষেত্রে কিন্তু মহিলা ক্রীতদাস মানে মহিলা যদি মালিক হন তার যদি দাস থাকে পুরুষ তাহলে সেই পুরুষ দাসের সাথে মহিলা মানে যিনি মুক্ত তার শারীরিক সম্পর্ক হারাম করতে পারবে না কারণ ইসলামে মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা মুশরিকদের সাথে তারপরে আহলে কিতাবের সাথে বিবাহকে হারাম করেছে কারোর সাথে করতে পারবে তারপরে মহিলা যারা মুক্ত তাদের পুরুষ দাসের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না শুধুমাত্র পুরুষ যারা তারা তাদের দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে এই সূরা হচ্ছে মাআরিজ এই সূরা মাআরিজের ব্যাখ্যা করছে তাফসীর আত-তাবারি ইয়াকুলু আল ইমাম আত-তাবারি ইয়াকুলু তাআলা যিকরুহু আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন হাফিজুন আলা কুল্লি মা হারামাল্লাহু আলাইহিম ওয়াদআহা ফি ইল্লা আন্নাহুম গায়রু মালুমিন ফি তারাকুল হাফিজুহা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম মিন ইমাইহিম মানে বলতেছে এই এখানে আরবিতে যেটা বললাম তার মানে ব্যাখ্যা আছে এই যে কোন রকম দোষ দেওয়া যাবে না কোন লোকের প্রতি পুরুষের প্রতি যদি সে মানে সে ওয়াইফের সাথে অথবা ফিমেল স্লেভ যারা মহিলা দাসী তাদের সাথে যদি সে শারীরিক সম্পর্ক রাখে এটি হচ্ছে এটার ব্যাখ্যা ইবনে কাসির এই ব্যাখ্যা করছেন ইবনে কাসির রাহমাহুল্লাহ তাআলা ক্বাল কানা তাসরি আলা জাওজাতু মুবাহান ফি শারিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াকাদ ফালাহু ইব্রাহিম আলাইহিস সালাম ফি হাজার আম্মা তসরি বিহা আলা সারা ইবনে কাসির বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ওয়াইফ সারা ছাড়াও একজনকে দাসী হিসাবে পেয়েছিলেন তার নাম হচ্ছে হাজার এটি হচ্ছে ইবনে কাসিরের কথা ইনি তার তাফসীরের ভিতরে লিখেছেন অধিকাংশ স্কলার এটাকে ওনারা সহি মনে করেন আবার কোন কোন স্কলার মনে করেন যে হাজার মানে ইব্রাহিমের আসলে ওয়াইফ মানে তিনি দাসী ছিলেন না আল্লাহ নজবের কিন্তু ইবনে কাসির বলেছে সে দাসী ছিল ওই হাজারের ঘরে ইসমাইলের জন্ম হয় এই কারণে ইবনে কাসির সূরা আহজাবের 50 নম্বর আয়াতে ওমা মালাকাত ইয়ামিনিক মিম্মা আতাহুল্লাহু আলাইক যে এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে রাসূলকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন যে যারা তোমার ডান হাতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সেগুলোকে দিয়েছেন মানে দাসীকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে ওয়া বাহা লাকা তাসরি মিম্মা আখাযাত মিনাল মাগানিম ওয়া কদ মালাকা সাফিয়া ওয়া জুয়াইরিয়া ফাআতিকুহুমা ওয়া তাজাওয়াজুহুমা যে দুইজন দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করেছিলেন সাফিয়া ওয়া জুয়াইরিয়া আর দুইজন দাসী রাইহানা বিনতে শামউন নাদারিয়া ও মারিয়া কিতিয়া উম্মু ইবনাহু ইব্রাহিম আলাইহিমা আসসালাম কানাত মিনাস সারিরি রাদিয়াল্লাহু আনহুমা যে বাকি দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করতে পারেন নাই তার মানে তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক সম্পর্ক ছিল এটি আমি গত ক্লাসে বলার পরেও কতিপয় শ্রোতা তারা অত্যন্ত আপত্তিকর ভাবে অত্যন্ত জঘন্য ভাবে এই কথা তারা পুলক অনুভব করছে
তারা এই বিষয় নিয়ে মহিলাদের সাথে আলোচনা করছে, হাসাহাসি করছে, এমনও বলছে যে মানে আমার হাজবেন্ড একটা দাসী বিয়ে করবে অথবা নিয়ে যাবে, তারপরে আমার সাথে, এটা কোরআন হাদিস নিয়ে মশকরা। আপনাদের খেদমতে বলছি যে আমাদের যে অনুষ্ঠান এটি কিন্তু অনুরোধের আসরে চাওয়া পাওয়া নয়, গান গাওয়ার না, এটা এটা এখানে আপনি যা খুশি তা জিজ্ঞাসা করতে পারেন না। আপনি একজন শ্রোতা, আপনি আমাদের বক্তৃতা শুনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, তাতে আমাদের কোনো আপত্তি নাই, যে কেউই শুনতে পারেন। আপনি আমাদের কথা আপনি এগ্রি করেন ডিসএগ্রি করেন শুনুন, কিন্তু তার মানে এই নয় আপনি আপনার মনের আনন্দে ভাটিয়ালি গান গাওয়ার মতো যে কোনো প্রশ্ন আপনার খুশি মতো জিজ্ঞাসা করবেন, তাতে আবার পুলক বোধ করবেন, মশকরা করবেন। এটি কোরআন হাদিস নিয়ে মশকরা করা সামিল, মশকরা যে আমার হাজবেন্ড দাসী একটা নিয়ে যাবে। দাসী কি আপনার হাজবেন্ড বুঝতে পেরেছে? দাসী জিনিসটা কি? কোরআনের আয়াত নিয়ে মশকরা করবে। আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনি এই ধরনের প্রশ্ন করবেন না, আল্লাহ আপনার উপরে রহম করুন। কোরআন নিয়ে তামাশা করার জন্য আমরা এই অনুষ্ঠান করি না। যারা এই ধরনের তামাশামূলক কথা বলবেন তাদের প্রশ্ন করা নিষেধ, আমরা তাদের প্রশ্নের কোনো উত্তর দিব না। পৃথিবীতে কোথাও দাস নেই, বাংলাদেশের মানুষের মুসলমানের জন্য দাস কথা জেনে আপনার কোনো লাভ হবে না, কারণ এটি কোনো উপকারী জ্ঞান নয়, ইলমুন নাফিয়া। শুধুমাত্র এটি জানতে হবে যারা কোরআন স্টাডি করে তাদের জন্য, যেন তারা ভুল না করে, উদ্দেশ্য হচ্ছিল সেটা। অন্তরের ভিতরে যদি অন্ধত্ব থাকে, যারা এই ধরনের কথা বলছে তারা আসলে অন্ধ, ফি কোনো দিন মরজ, আল্লাহ বলছেন যে কিছু কিছু অন্তর রয়েছে তার বিষয়ে অসুস্থ, সে হচ্ছে মেন্টালি সিক, একটি অশ্লীল চিন্তা তাকে প্ররোচিত করছে, তাতে সে পুলক অনুভব করছে, হাসি হাসি খুশি লাগছে, তার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কোরআনে বর্ণনা করেছেন, তাকে সে ঘৃণা করছে যে আমি ইসলামের সব জিনিস মানি কিন্তু দাস প্রথাকে আমি ঘৃণা করি। আপনি আল্লাহকে ঘৃণা করেন, আল্লাহর আয়াতকে ঘৃণা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা ইন্নাহা লা তা'মা আল আবসারু ولكن تعمل قلوب التي في صدور যে চোখ তো তার অন্ধ নয়, বরঞ্চ তার অন্তর হচ্ছে অন্ধ, অন্তর তার অন্তর, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, অন্তর দিয়ে সে কিছু দেখতে পায় না, খালি মশকরা দেখতে পায়। ইস্তাহজিহুন, কাফেররা কোরআন নিয়ে মশকরা করেছিল, এই জন্য আল্লাহ বলছে আল্লাহু ইস্তাহজিহু বিহি, আল্লাহ তোমার সাথে মশকরা করবে। আসুন কোরআনের হাদিসের কোনো বিষয় নিয়ে আমরা যেন মশকরা না করি। আমাদের এই অনুষ্ঠান হচ্ছে সহি আকিদার অনুষ্ঠান, এখান থেকে আমরা প্রয়োজনীয় জ্ঞান শিখব এবং জানব, নিজেকে পরিশুদ্ধ করব। এই যে মারিফতুল্লাহি তাআলা, এই যে বক্তৃতা, এই বক্তৃতা দিয়ে আমরা আল্লাহর পরিচিতিকে শেখার চেষ্টা করছি। এটি কোনো দাসপথা শেখার কোনো আসর নয়, আর অনুরোধের আসরে গান গাওয়ার মতো নয়। এই কারণে আমি অনেক প্রশ্নের উত্তর আমি দিতে চাই না এবং দিতে অপছন্দ করি, কারণ প্রশ্ন করা কোনো ভালো কাজ না যদি না সে প্রশ্নের উদ্দেশ্য জানার উদ্দেশ্য না থাকে। আপনার উদ্দেশ্য যদি থাকে মশকরা করা, ঠাট্টার তামাশা করা, তাহলে তো এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বারবার বলছি যে এই ক্লাসটুকু হচ্ছে একটি মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি শেখার একটি ক্লাস। আপনি যদি এই শর্তের সাথে একমত না হন তাহলে আপনি প্রশ্ন করবেন না, শুধু শুনবেন। কারণ আমি বলেছি যে এর বাইরে কোনো বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দিব না। সেটি আমার বলার পরেও যদি আপনি আমার শর্তকে না মানেন সেটি তো সঠিক হলো না। যিনি কথা বলছেন তিনি শর্ত আরোপ করেছেন, আপনাকে সে শর্তকে সম্মান করতে হবে। যে অন্য কিছুকে জিজ্ঞাসা করা ঠিক না, কারণ অন্য কিছু জ্ঞান না আমরা অর্জন করতে চাচ্ছি না, আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আল্লাহর ভালোবাসা সম্পর্কে জানব। আগামী ক্লাসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন না সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো ভালোবাসেন না সেগুলো যদি আমরা বর্জন করি তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, তাহলে আমাদের ভালোবাসাটা পরিপূর্ণ হবে। এই হচ্ছে আল্লাহর ভালোবাসা, কারণ আল্লাহর ভালোবাসা হচ্ছে ইবাদতের মূল। কিন্তু তার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হাদিস, তিনি যেভাবে আমাদিগকে ভালোবাসতে বলেছেন আমরা ঠিক সেভাবেই ভালোবাসবো। আর তার কথার বাইরে যদি কোনো লোকের কথা অনুযায়ী হাদিস বিরোধী কোনো কাজ করে থাকে তাহলে সেটি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হয় না, বোঝায় না, সেই ক্ষেত্রে হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসত, যে নিজেদের থেকে সন্তান থেকে নিজের থেকেও ভালোবাসত, তার মানে তাদের হুকুমগুলোকে মানত। আজকাল সহি হাদিসের একটা কথা বললে লাঠি নিয়ে আসে, লাঠি নিয়ে এসে মারতে আসে, মসজিদ থেকে বের করে দেয়, এটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নজির? তিনি কি বলেছেন যে সহি হাদিস শুনলে আপনি তাকে লাঠি নিয়ে আসেন? অবশ্য সেটাই চর্চাই আমাদের দেশে হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, যে সহি হাদিস নিয়ে মস্করা করা হচ্ছে, চিৎকারই করা হচ্ছে। অথচ দাবি করছে যে তারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কর্মকাণ্ডগুলোকে সুন্দর করে ভালোবাসার উপকরণ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা এখন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি বন্ধুর উদ্দেশ্যে বলছি যে আপনাদেরকে হাফ মিউট করা হলো, স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করার পরে আপনারা খেয়াল রাখবেন যে আজকে বিষয়ের উপর প্রশ্ন করতে, ইনশাল্লাহ। প্রশ্ন করুন স্টার সিক্স দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রশ্ন করুন। আমার কোশ্চেনটা সিম্পল। অনেক সময় যেমন মুসলিমদের মধ্যে আছে আর কি, অনেক সময় যেমন মারা গেলে বলে যে অমুক মারা গেছে একটু দোয়া করবেন, তো অনেক সময় হয় না যে অ্যাকচুয়ালি মুসলিমদের বাধ্য তো মুসলিম, বাট হয়তো নামাজ পড়ছে না বা সিওকি মানে মাজার তাদের মানে পীরের ভক্ত বা সামথিং এই কাইন্ড অফ, তো সেই ক্ষেত্রে কি তাদের জন্য মানে আমি যদি জানি তো মারা গেলে কি তাদের জন্য মাগফিরাত দোয়া করা যাবে, মানে এরকম আর কি ব্যাপারটা একটু বুঝে বলতেন। মুসলিম যিনি সমাজের চোখে মুসলমান নামধারী, তিনি যেই কর্মকাণ্ডই করুন না কেন সবার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে, রাব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে ক্ষমা করে দেয় সেটি আল্লাহর ইচ্ছা, আপনি তার প্রতি ভালো ধারণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন ইত্যাদি। যদি না সে প্রকাশ্যে মানে ঘোষণা দিয়ে নিজেকে বিচ্ছিন্ন না করে ততক্ষণ, যেমন তসলিমা নাসরিন উদাহরণ দিচ্ছি যে তিনি বলছেন যে তিনি মুসলমান নন, প্রকাশ্যে বলছেন, সেরকম যদি কেউ থাকে যে আমি মুসলমান নই সেই শব্দ ব্যবহার করে যদি বলে যে আমি মুসলিম নয়, সেই ধরনের ব্যক্তি হলে তখন ইন্না লিল্লাহ পড়া ঠিক হবে না। তবে মুসলমান নামধারী যাদের আমল আখলাক শুদ্ধ নয় এবং সহি কোরআন হাদিসের অনুসরণ অনুকরণ তারা করেনি, তারা হচ্ছে মানে মুসলিম, আমরা তাদেরকে মুসলমানের মতোই দোয়া করব।
এবং তাদের জানাজায় যাব, তাদেরকে বর্জন করব না, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রান। ওয়ালাইকুম। যদি কোন ইহুদির জন্য আমি দোয়া করি যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, এটা কি করা যাবে? জীবিত থাকলে করতে পারবেন। যেমন একজন ইহুদি, আপনি যখন হাঁচি দিলেন তখন, অথবা ইহুদি যদি হাঁচি দেয় তাহলে সে যদি তার আল্লাহর প্রশংসা করে, তাহলে এর জবাবে আপনি বলতে পারেন ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহ বালাকুম, যে আল্লাহ তোমাকে হেদায়েত দিক। যে কোনো মানুষ, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই হেদায়েত মানে সঠিক আল্লাহকে যে চিনে তার ধর্মকে যেন গ্রহণ করতে পারে, সেটাকে আমরা হুদা বলি। আল্লাহ যেন তাকে হেদায়ত করেন আমাদের দেশীয় ভাষায়, সেটি কামনা করা যাবে এবং অসুবিধা নেই। সেটা আরবিতে যদি বলেন তাহলে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহ বালাকুম, যে আল্লাহ তোমাকে যেন হেদায়ত দান করে এবং তোমাকে যেন সংশোধন করে, এইভাবে করা যাবে, অথবা বাংলায়ও করা যাবে, অসুবিধা নেই। সে জীবিত থাকতে হবে, এতটুকুই আছে, মরে গেলে তো তার পক্ষে আর গাইড করা আর সংশোধন করা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। ওয়ালাইকুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে মুহাব্বতি তাবাইয়া, যেটা প্রাকৃতিক ভালোবাসা, যেটা সেই ক্ষেত্রে যে আপনি আবার উদাহরণ গুলো দিলেন যে যে বইটার কথা বললেন, তিনটা মৌলনীতি প্রমাণ, সেটা কি তাবাইয়ের মধ্যে পড়ে যাচ্ছে বা না? আই মিন মোহাম্মদী তাবাইয়াটাকে আপনি একটু বুঝিয়ে বলবেন। আর যে ইবাদতের সাথে সত্যটা, এটা আমাদের ক্লিয়ার হয়েছে, সত্যটা জিনিস যেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট, যে আমাদের দেশে স্মৃতিসৌধের মধ্যে আগুন জ্বালায় কিংবা পা খালি পায়ে যায়, এগুলো ওইটাকে তাহলে ওরা ওরা যে যে অ্যাক্সিট করে আর কি, আল্লাহ প্রতিদ্বন্দ্বী ধরেন মানে অ্যাক্সিট করে যায়, এই 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 দুটো কি রিলেটেড একটু বুঝে বলবেন। আমরা যেটা প্রথমে যেটা বলেছি যে উসুল সালাসা, যে বিখ্যাত কিতাব, যেটি তিনটি মৌলনীতি ও প্রমাণপুঞ্জি এইভাবে বাংলায় অনুবাদ করা হয়েছে, তার লেখক হচ্ছে আল আল্লামা শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহ তাআলা। সেই কিতাবের ভিতরে যে ইবাদতের সাথে সংশ্লিষ্ট 17টি পয়েন্ট, এগুলো ইবাদতের সাথে রিলেটেড, মানে এই বিষয়গুলো ইবাদতকে মানে ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে, মানে এই বিষয়গুলো যদি কেউ মানে সর্বোচ্চ ভাবে আল্লাহর জন্য না করে তাহলে তার ইবাদত সঠিক হবে না। সেই 17টা পয়েন্টের ভিতরে সবগুলোতে ভালোবাসা নাই, শুধু কয়েকটার ভিতরে আছে। 17টা পয়েন্ট হচ্ছে আল ইসলাম, আল ইমান, আল ইহসান, আদ দোয়া, আল খাউফ, আর রেজা, আর তাওয়াক্কুল, আল রাগবা, আল রাহবা, আল খুশু', আল খাশিয়া, আল ইনাবা, আল ইস্তিআনা, আল ইস্তিআদা, আল আবার বলছি, ইসলাম, ইমান, ইহসান, এটা তো আমরা বুঝলাম, তারপরে দোয়া, যেটি প্রার্থনা করা, তারপরে এসেছে খাউফ মানে ভয় ভীতি, রেজা হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা, তাওয়াক্কুল নির্ভর করা, রাগবা অনুরাগ এবং আগ্রহ, অনুরাগ এমন ধরনের আগ্রহ যে এটা করতে ভালো লাগে,
রাগবা বোঝার একটা উদাহরণ দিচ্ছি। যেমন রোজার মাসে আমরা যখন রোজা রাখি, যেমন ইনশা আল্লাহ তাআলা এই বছরে রোজা হবে সামারে, তো সামারে রোজা তো অনেক বড়, তো সামারে রোজাতে মানুষের কষ্ট হবে, কারণ অনেক বড়, পিপাসা থাকবে, তারপরে অনেক লম্বা। এখন কোন ব্যক্তি যদি রোজার মাস আজকে অসন্তুষ্ট হয়, যদি বলে যে আরে এমন একটা রোজা এসে আমাকে ঝামেলায় ফেলে দিল, মানে এরকম একটা রোজা এসছে, মানে একেবারে মানে এত বড় দিন কিভাবে রোজা রাখি, মানে তার মনের ভিতরে কোনো অনুরাগ নাই, আগ্রহ নাই। আমরা অনুরাগ যদি না থাকে তাহলে তার ইবাদতটাতে তার ইখলাস তৈরি হলো না, তার যে ইবাদতের ভিতরে একনিষ্ঠতা সেটি পরিপূর্ণতা লাভ করলো না। কারণ কোন জিনিসটাতে সমস্যা করেছে, রাগবা, রাগবা, এটি কোরআন থেকে এসেছে, প্রত্যেকটি 17টা পয়েন্টই কোরআন থেকে এসেছে। সো রাগবা মানে অনুরাগ, আগ্রহ, যে এটাকে সে কষ্ট মনে করে। যে যেমন জাকাত দেওয়ার ক্ষেত্রে একজন লোক বলল যে আমি আমেরিকাতে ট্যাক্স দেই, আবার জাকাতও দিতে হবে, এটা কি না দিলেই না, কি একটা ঝামেলা করলাম, জাকাত দিতে হবে, ইত্যাদি। তো এই যে কাজটা সে করছে সহি নিয়তেই করছে, কিন্তু তার ভিতরে কোনো অনুরাগ নাই, সে এটাকে ভালোবাসে না, সেটি ভালোবাসার সাথে সম্পর্কিত। আর রাহবা হচ্ছে ভয় মিশ্রিত শ্রদ্ধা, ভয় মিশ্রিত, এটি হচ্ছে। যেমন আমরা যখন নামাজ পড়ি, যখন আমরা সহজে নড়াচড়া বেশি করি না, এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে থাকি, তারপরে নবী সাল্লাল্লাহু সাল্লামের হুকুম মতো নামাজ পড়ি, খুশু নামাজের মতোই অনেকটা এগুলো রয়েছে। তারপরে যে খাসিয়া, অমঙ্গলের আশঙ্কা করা, তো এই এই পয়েন্টগুলোর সাথে ভালোবাসা রিলেটেড, সবগুলোর সাথে ভালোবাসা রিলেটেড না। যেমন নজর, মান্নত করা, দবহা, জবাই করা, ইস্তিগাছা, নিরুপায় ব্যক্তির আশ্রয় প্রার্থনা করা, এই যে এগুলিও ইবাদতের পর্যায়ে পড়ে যায়, কিন্তু সেগুলির সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। যেটা ভালোবাসা বলা হচ্ছে ন্যাচারাল ভালোবাসা, সেটা হচ্ছে মহাব্বাতে তাবাঈয়া। এই যে ন্যাচারাল ভালোবাসা, সে ন্যাচারাল ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তার কিছু দৃষ্টান্ত দিয়েছেন। একটি হচ্ছে যে ঘোড়া, এই যে ক্ষেত খামার, এগুলোকে আমরা ভালোবাসি। জুলিয়ানা লিন্নাসি হুব্বু শাওয়াতি মিনান নিসাই আল বানিন আল কানাতি মিন মুকান্তারিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে এই যে অশ্বসমূহ, তারপরে আমাদের যে ছেলে মেয়ে যাদের রয়েছে তাদেরকে আমরা ভালোবাসি, সেটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। শুধু আল্লাহ চাচ্ছেন যে এগুলোর থেকে যেন আল্লাহকে আমরা বেশি ভালোবাসি, আর এগুলির থেকে যেন আমরা রাসূলকে একটু বেশি ভালোবাসি, এই এটাই আল্লাহ বলছেন। তার মানে ওই ভালোবাসাকেও আল্লাহ স্বীকার করছেন যে এটি মানুষের ভিতরে কাজ করে। মানুষ পরস্পরের, মানুষ তার মাকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু সেই ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসার সাথে সাংঘর্ষিক নয়। সে মাকে ভালোবাসছে কারণ আল্লাহ বলছেন তোমরা মায়েরকে ভালোবাসো তাহলেই তুমি তাকে ভালোবাসবে, তাহলে সেটাকে প্রকান্তরে আল্লাহকে ভালোবাসাই বোঝায়। তো এই যে ভালোবাসার ভিতরে আরেকটি রয়েছে যে ভয় মিশ্রিত শ্রদ্ধা। এই শ্রদ্ধা যদি উল্টাটা হয়, যেগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ঘৃণা করেন সেগুলিকে আমি ভালোবাসতে পারবো না, তাহলে তো উল্টা আল্লাহ আমার উপরে রাগ করবেন, এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা। ইসতিখাতাল ইবাদি ফি রাদি আল্লাহ তাআলা, যে আল্লাহ যেগুলোকে মানে ভালোবাসেন না সেগুলি আমাদিগকেও ওগুলো ভালোবাসা যাবে না, আমাদেরকে রাগ করতে হবে, মানে রাগ করাটাও কিন্তু আল্লাহকে ভালোবাসার সামিল, যেগুলোকে আল্লাহ রাগ করেছেন। যেমন কোরআন হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করা, কোরআন হাদিসকে ঠাট্টা মশকরা করা আল্লাহ রাগ করেছেন, আল্লাহ ইয়াসতাসিউ বিহিম। এখন আপনি কোরআন হাদিসের ঠাট্টা মশকরা শুনে ওই লোককে কিছু বললেন না, বললেন যে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই,
মানে আপনার রাগ হবে আল্লাহর জন্যই রাগ করতে হবে, কতগুলো রাগ রয়েছে সেগুলি আল্লাহর জন্যই করতে হবে। কারণ আমাদের ইসলাম ধর্ম কোন রামকৃষ্ণ মিশন থেকে আসে নাই, সবাই সবকিছুকে ভালোবাসতে হবে, শুধু ভালোবাসা ভালোবাসা, শুধু হাসি আর হাসি আর করুণা আর করুণা, এগুলি এগুলি আমাদের পৃথিবীতে আছে, সেগুলি রামকৃষ্ণ মিশনে আছে, কিন্তু ইসলাম ধর্মে এটা এইভাবে নাই। ইসলাম ধর্মে যে কতগুলো জায়গায় আপনাকে রাগ করতেই হবে, অসন্তুষ্ট প্রকাশ করতেই হবে, যেটা আল্লাহ সেটাতে অসন্তুষ্ট হন। যেমন গান বাজনা, আপনি গেছেন একজনের জন্মদিনের অনুষ্ঠানে, সেখানে গান বাজনা হচ্ছে, তো গান বাজনাতে আপনার কোনো রাগ হয় না, আপনি এটা উপভোগ করেন, তো গান বাজনা রাগ না হলে তাহলে তো আল্লাহকে আপনি ভালোবাসতেন না। এটাই হচ্ছে রাহবা, যে ভয় মিশ্রিত শ্রদ্ধা, আপনি ভয় করছেন লৌকিকতাকে, মানুষকে ভয় করছেন, কিন্তু আল্লাহকে ওইভাবে ভয় করছেন না। ওই কারণে যে কতগুলো ইসখাত আল ইবাদি ফি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহকে আল্লাহকে ভালোবাসবে কিন্তু কতিপয় জিনিসকে রাগের মাধ্যমে ভালোবাসবে। আরেকটি ভালোবাসা হচ্ছে মানুষের ভিতরে ভালোবাসা, মানুষের ভিতরে ভালোবাসা সেটা আবার জিনিসটা কি, সেটাও আমাদেরকে হাদিসের মাধ্যমে জানতে হবে। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নই করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই প্রসঙ্গে আমি যেটা বলছি যে মাহাব্বাত ফিল্লাহি তাআলা, আল্লাহর জন্য ভালোবাসার একটি বই প্রকাশ কি, যে আমরা যখন একে অপরকে ভালোবাসব, মানে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে ভালোবাসে, আরেকজন মুসলিম বোন মহিলা আরেকজন মুসলিমা মহিলাকে ভালোবাসে, এই যে ভালোবাসে এই ক্ষেত্রে তারা কি করবে, শুধু হাসাহাসি করবে নাকি না চুপ করে থাকবে নাকি না বলবে আই লাভ ইউ, এখন এটা একটা প্রশ্ন হতে পারে। সেই প্রশ্ন যদিও আপনাদের কেউ জিজ্ঞাসা করেন নাই, কিন্তু হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাউউ মিকদাম বিন মাআদি কারবা, একজন সাহাবি তার নাম হচ্ছে আল মিকদাম বিন মাআদি করিব, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আহাব্বা আহাদুকুম আখাহু ফালইউলমিহু ইয়াহু, রাওয়াহু তিরমিজি, যদি তোমরা কেউ কাউকে ভালোবাসো তখন ফালইউলমিহু, ইউলিমহু মানে হচ্ছে তাকে জানাও, মানে আমি যদি আমার কোন মুসলিম ভাইকে ভালোবাসি তাহলে কিন্তু ওই মুসলিম ভাইকে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, সুবহানাল্লাহ, এটা বলতে হবে। হ্যাঁ মানে ইয়াহু মানে মনে করেন একজন মুসলিমা মহিলা সে আরেকজন মুসলিমা মহিলাকে ভালোবাসে, তাহলে তার উচিত সেই মহিলাকে সেই বোনকে বলা যে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, এটা কথাটা মুখে বলা বলতে হবে, বলাটা এটা মনে মনে থাকলে হবে না, এটা বলাটা হচ্ছে নবীর অনুসরণ করা। ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুনতু জালিসান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বসেছিলাম, ইজা মাররা রাজুলুন এক ব্যক্তি নবীর দরবারে চলে আসছিল, ফাকালা রাজুলুন মিনাল কওম ইয়া রাসূলুল্লাহ ইন্নি লা উহিব্বু হাযা আর-রাজুল, হে রাসূলুল্লাহ আমি একজন লোককে ভালোবাসি, সুবহানাল্লাহ, একটা মানুষ এসেছে একটা দুনিয়ার কথা নিয়ে নবীর কাছে এসেছে, মানে নিতান্ত একটি দুনিয়ার কথা সামাজিকতার কথা নিয়ে এসেছে, আল্লাহ রাসূল সেখানে তিনি হেদায়েত করছেন গাইড দিচ্ছেন, কাল হাল আলামতাহু যালিক, তুমি কি তাকে জানতে দিয়েছো যে তুমি তাকে ভালোবাসো, কাল লা আমি তো তাকে বলি নাই, যেমন আমাদের বাংলাদেশে এই সমাজে এই তলটা একেবারেই নাই, মানে একেবারেই নাই, আমরা বদনাম করতে পারি কিন্তু ভালোবাসি বদনামও করি দুটাই করি, কিন্তু বদনাম করলে তো বলা যাবে না প্রকাশ্যে এবং কিছু নাই, কিন্তু ভালোবাসলে তাকে বলতে হবে, কিন্তু আমরা বলি না কারণ আমাদের লজ্জা করে, যেই জায়গায় লজ্জা করার কথা সেটাতে লজ্জা করাই হচ্ছে আল্লাহকে ভালোবাসা, যেটা লজ্জা করার কথা নয়
সেটাকে প্রকাশ করা হচ্ছে আল্লাহকে ভালোবাসা। যেমন যে গত ক্লাসে আমরা পরিষ্কার করে বলে দেওয়ার পরেও যেই শ্রোতা তার ভিতরে মনের ভিতরে মানে এই কুবুদ্ধি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীর সাথে কি করেছেন, সেটি হচ্ছে তার লজ্জা নাই, তার হায়া নাই। আল হায়া শুবাতুল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ, তার কোনো হায়া নেই। কিন্তু যদি সে লজ্জা করে যে আমি কাকে ভালোবাসি সেটা আমি বলতে চাই না, যেমন আমাদের সমাজে আমরা লজ্জা করি, সেটি কিন্তু ঠিক না। কারণ হাদিস আমাদেরকে বলছে যে ওই লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি তাকে বলেছো যে তুমি যে তাকে ভালোবাসো, কি জানে? সে বলছে না, যেমন আমরা সাধারণত বলি না। ফাকালা কাওমু ফাইলমাহু, তখন তিনি বলেছেন না, তুমি তাকে বলো কুম দাঁড়াও, ফাইলমাহু তাকে জানতে দাও যে তুমি তাকে ভালোবাসো। কালা ফাকামা ইলাইহি ফাকাল ইয়া হাযা ওয়াল্লাহি ইন্নি লাহাব্বুক ফিল্লাহ, তুমি তাকে বলো হে অমুক অমুক, ওয়াল্লাহি আল্লাহর ওয়াস্তে ইন্নি নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। তখন এটার জবাবে তাকে বলতে হবে আহাব্বাকাল্লাযি আহাব্বাতানি লাহু, তুমিও যার জন্য ভালোবাসো আমিও তার জন্য তোমাকে সেভাবেই ভালোবাসি। এই যে দুইটি ডায়ালগ, এই কথাটুকু বলতে হবে, কারণ এই দুইটি কথা বলা ইবাদত, কারণ এটি হচ্ছে সুন্নাহ। আপনারা আজকে যারা আমাদের এই ক্লাসটা শুনছেন, আপনাদের সবার প্রতি আমার নিবেদন, আপনারা এটা ব্যক্তি জীবনে প্র্যাকটিস করুন। মানে সবাইকে বলবেন না, একেবারে দু একজনের সাথে আগামীকালকে যদি এতদিন না বলে থাকেন। কারণ এখানে হাদিসটা এসেছে যে ওই লোকটা ওই লোকটাকে ভালোবাসে কিন্তু সে কখনো তাকে বলে নাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি তাকে বলেছ, তখন তাকে হুকুম করছে কম তুমি দাঁড়াও ওখানে যাও এবং তাকে বলো ফাইলমাহু, আলিমহু তাকে বলো, আলিমহু তাকে জানাও জানতে দাও যে তুমি তাকে ভালো। কিভাবে বলবে? যে শুনুন আপনাকে আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, এটা আপনি বলবেন। আরবিতেও বলতে পারেন, বাংলাতেও বলতে পারেন। এই আরবিতে কথাটুকু এসেছে ইয়া হাজা মানে ইয়া ফুলান ওয়াল্লাহি ইন্নি লা উহিব্বুকা ফিল্লাহি, আরবিতে বলা দরকার নাই, এটা বললেই হলো একভাবে। আর হচ্ছে সে তার জবাবে বলবে আমিও আপনাকে তার জন্যই ভালোবাসি। এই কথাটুকুর বিনিময়ে হলেই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। এটি হচ্ছে মানুষের ভালোবাসার সমান, মানুষের ভিতরে এই ভালোবাসাই হচ্ছে ন্যাচারাল ভালোবাসা। আর সেই ভালোবাসাই ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেছেন মুহাব্বাতি তাবঈয়্যা, যে এই ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু তার ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছু গাইডলাইন দিয়েছেন। এখন এটির মানে এই নয় যে ছেলে মেয়ে ভালোবাসবে, এটা শরীয়ত বিরোধী, সেটা প্রথম ক্লাসে আলোচনা করেছি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটি শরীয়ত বিরোধী, সেটা হারাম, সেটা কোনো ভালোবাসা মানে সেটি আলাকা, সেটাকে আমরা ভালোবাসা বলি না, সেটা বলি রিলেশনশিপ। আলাকা ফি আজনাবিতি ইমরা, যে স্ট্রেঞ্জার ওয়েমেনের সাথে একটা পুরুষের ভালোবাসা শরীয়ত বিরোধী, সেটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অসন্তুষ্ট হবে, সেটি কোনো ভালোবাসাই না, সেটি একটি পাপের কাজ, সেটি এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রান। লাইনটা ফুল মিউট আছে, আমি আবার হাফ মিউট করে দিচ্ছি যেহেতু কোনো বাসা থেকে শব্দ আসছিল। আপনারা প্রশ্ন করতে পারেন *6 দিয়ে, আবার আপনাদের ফুলটা হাফ মিউট করে রেখেন, ফোনটা মিউট করে রেখেন প্লিজ। *6 দিয়ে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। গত ক্লাসে যেগুলো আপনাদের ক্লিয়ার ছিল না, ভাই অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছেন, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসা আল্লাহর ওয়াস্তে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য, পৃথক হওয়াটা কি বোঝাচ্ছে যদি কাইন্ডলি বলেন আর কি। তাদেরকে ভালোবাসেন যিনি, মানে জিব্রাইল আলাইহিসসালাম বলছে যে তাদেরকে ভালোবাসে যদি সে যে মুসলিম ভাইকে সে অথবা বোনকে সে দেখতে যায়, ভিজিট করে শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। যদি কোনো ভাই অথবা কোনো বোন তাকে দেখতে যায়, এটি হচ্ছে জিয়ারা, যে তাকে ভিজিট করা, তাকে দেখা, যেটা সামাজিকতায় আমরা দেখা করতে বলি যে তিনি আমাকে দেখতে এসেছেন। সো দেখাটা হবে হচ্ছে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য, সেটি স্থান থেকে অন্য স্থানে গিয়ে, এবং সেই দেখা শেষ হয়ে গেলে সে আবার ফিরে আসবে, সেটাই হচ্ছে আল্লাহর জন্য আবার পৃথক হয়ে গেল। কারণ যে কোন ব্যক্তি মেহমান, সে ওই আগন্তুক যিনি আসবেন মেহমান হবেন, তিনি বেশিক্ষণ সময় তার সাথে থাকবেন না, তার থেকে পৃথক হয়ে যাবেন। সেই পৃথকটাও সুন্নাহ অনুযায়ী হবে, মানে তাকে কোনো ঝামেলা ফেলবে না ইত্যাদি ইত্যাদি, সেটি বিল মারুফ, প্রচলিত কথায়। যে একজন আমেরিকার প্রেক্ষাপটে একজন মানুষ কতক্ষণ পর্যন্ত থাকা উচিত কারোর সাথে, সেটি সেভাবেই সে করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আজ থেকে 100 বছর আগে যখন গাড়ি ঘোড়া ছিল না আমাদের দেশে, তখন একজন লোকের সাথে দেখা করতে গেলে মানে কতক্ষণ তার সাথে থাকা উচিত, সেটি সময়, যোগাযোগ ব্যবস্থা, তারপরে সমাজ সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সম্মানজনক উপায়ে সেই দেখাটুকু করাটাই হচ্ছে আল্লাহর জন্য মিলিত হওয়া, আল্লাহর জন্য কৃতজ্ঞ হওয়া বোঝানো। আশা করি আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারেন, খন্দকার KHANDAKER খন্দকার তাহের KHER তাহের @yahoo.com। এভাবে আপনারা প্রশ্ন করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনারা শুনবেন এবং পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু তাআলার মারিফা, তার পরিণতি সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করবেন, এই আশা করেই আজকে এই অনুষ্ঠান আমরা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আশহাদু আল্লা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।